بسم الله الرحمن الرحيم. النَّمِشُرُ". وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن نافع عن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الشغار الشغار أن يزوج الرجل ابنته আলা ан ইযাওজাহুল আখরু ইবনাতাহ ওয়া লাইসা বাইনাহুমা সাদাক মুত্তাফাকুন আলাইহি واتফাকাম মিন ওয়াজিন আখর আলা আন্না তাফসিরাশ শিগারি মিন كلام نافع رحمه الله تعالى আল্লাহ পাক সমস্ত প্রশংসা জллаক পাক রব্বুল আলামিন মানুষের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করেন যার ফলে যেসব বিধি বিধানে মানবজাতির কল্যাণ রয়েছে আল্লাহ পাক সেগুলি তাদের জন্য বৈধ করেছেন সেসব কাজগুলিকে সেসব বিষয়গুলিকে বৈধ করেছেন আর যেগুলিতে অকল্যাণ রয়েছে ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন না জায়জ করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা বলগুল মারাম হাদিস থেকে বিবাহ পর্ব সম্পর্কে হাদিস নম্বর আটশো বাউান্ন আরবি বলগুল মারামে এই হাদিসে বিশেষ একটি বিবাহের কথা উল্লেখ করা হয়েছে যার নাম হাদিসের ভাষাই নেহার শেগারের সেগারের বিবাহ বিবাহ জায়েজ কি না এই বিষয়। প্রখ্যাত তাবেই নাফে রেহমা উল্লাহ আলা তার ওস্তাদ প্রখ্যাত সাহাবি আবদুল্লাহিন ওমর আল্লাহ আবাজিয়া আলা আনহমা থেকে বর্ণনা করেন নাফে আবদুল্লা বিন ওমারের খাস ছাত্রও ছিলেন এবং দাসও ছিলেন গোলামও ছিলেন যাকে আজাদ করে দিয়েছিলেন স্বাধীন করে দিয়েছিলেন আবদুল্লা বিন ওমর যখন তার মধ্যে দেখলেন যে দিন শেখার বড় আগ্রহ রয়েছে তুমি আর গোলামিতে থাকিও না তোমাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বাধীন করে দিলাম তুমি দিন শেখো তো খুব বড় তাবইদের মধ্যে তিনি একজন আলেম এমাম হইছেন এমাম নাফে এই না আফে বর্ণনা করছেন তার মনি মালিক ওস্তাদ আবদুল্লা বিন ওমর রাজি তাআলা তালা প্রখ্যাত সাহাবী থেকে তিনি বলেন যে নাহা রসুর উল্লাহ সাল্লাহ আলী আনি শেগার রসুর উল্লাহ সাল্লা সাল্লাম শেগারের বিবাহ থেকে নিষেধ করেছেন শেগার হতে নিষেধ করেছেন শেগার কাকে বলা হয় এর সংজ্ঞায় এই হাদিসে উল্লেখিত হয়েছে রা তাহ শব্দটি যেহেতু একটু জটিল মুশকিল সাধারণ আরব ও সেগার মানে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহ আরবি অভিধান ডিকশনারি কনসাল্ট না করবে অথবা তার শরীয়তের এই টার্মটি ইস্তলা না জানা থাকবে তাই নবী করিম সাল আলি হাসাল্লাম বর্ণনা করছেন যে শেগার বিবাহ কাকে বলা হয় অশেগারো আর শেগারের বিবাহ হচ্ছে ব্যক্তি নিজের মেয়ের বিবাহ কারো সাথে এই আলা কিন্তু শর্ত লাগিয়ে কোন ছেলের সাথে বিবাহ দিল বা কোন লোকের সাথে এই শর্তে আলা আইজাউবেজাহুল আখারো ইবনা তাহু যার সাথে বিবাহ দিচ্ছ সে যেন তার মেয়ের বিবাহ দেয় তার সাথে এটা মেয়ের ক্ষেত্রে একটা উদাহরণ হইল ব্যাখ্যা হইল বনের ক্ষেত্রে মেয়ের বিবাহ দিচ্ছে বা বনের বিয়ে দিচ্ছে আর বনের অভিভাবক হচ্ছে ভাই যদি বাপ না থাকে দাদা না থাকে হ্যাঁ ছেলে না থাকে তো চার নম্বরে তার স্থান আসবে গত সপ্তাহ বলেছি আর আবার ওই রকম হাদিস আসবে তখন আবার আরও এ বিষয়টা আলোচনায় আসবে তো একজন ভাই তার বোনের বিয়ে দিচ্ছে একটা ছেলের সাথে বা এক লোকের সাথে ওই লোকের বোন আছে ওরও বোন আছে ওরও বিয়ে দেওয়ার প্রয়োজন এরও বোনের বিয়ে দেওয়ার প্রয়োজন আমার বোনের বিয়ে দেব তোমার সাথে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যে তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে এতটুকু ব্যাখ্যা রসুল্লাহ সাল আলী সাল্লাম থেকে বর্ণিত তার শেষে যে অংশটুকু উল্লেখ করা হয়েছে ওয়াল্লাই আর যেহেতু এক ব্যক্তি নিজের বনের বিয়ে দিচ্ছে আর এক ব্যক্তির সাথে আর ওই ব্যক্তি তার বনের বা তার মেয়ের বিয়ে দিচ্ছে এর সাথে ঠিক না তোমার ঘরের মেয়ে নিলাম আমার ঘরের মেয়ে তুমি নিলে তো যখন নেওয়া দেওয়া হচ্ছে তার মোহরের কী বা প্রয়োজন মোহরের কোনো প্রয়োজন নেই মোহর দিলে আমাকেও দিতে হয় আর তোমাকেও দিতে হয় আমি বিয়ে করবো তোমার বোনকে আমাকে মোহর দিতে হয় আর তো তুমি বিয়ে করবো আমার বোন তোমাকে মোহর দিতে হয় তো আর মোহরের প্রয়োজন নেই এই দুইজনের মাঝে কোন রকম মোহর যদি নির্ধারণ না থাকে মোহর দেওয়া দেবী না থাকে তাহলে এটা হচ্ছে শেগারের বিবাহাম শেগারের বিবাহ কে কি করেছেন নিষেধ করেছেন তাহলে নবি যখন নিষেধ করেছেন আর নাহিও ফাসাদ নবীশ্বাসের পক্ষ থেকে যদি বারণ থাকে বা কোরআনে কেরিমে নিষেধ থাকে তাহলে সেটা কি প্রমাণ করে হ্যাঁ কিসের দাবি করে যে এটা হচ্ছে হারাম বাতিল হ্যাঁ হ্যাঁ অচল চলবে না এই বিবাহ চলবে না যাইজ নয় এই বিবাহ তাহলে একটা এর অবস্থা হইল যে একজন নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কোন ব্যক্তির সাথে আর ও রোমে আছে ওর আগের স্ত্রী আছে ওর আরেকটা মেয়ে রোমে মেয়ে আছে ওর সাথে শর্ত লাগাচ্ছে যে তুমি কি করবে তোমার মেয়ের বিয়ে আমার সাথে দিবে যাইজ কিনা যাইজ কিনা বলেন আমার দেশের লোকেরা মনে করে যে ও আমার জামাইয়ের মেয়ে সেই জন্য আমার নাতি নাতনি হয়ে গেল নাকি তো জাহিলদের কথা এটা মূর্খদের কথা ওইটা আপনার মেয়ের মেয়ে যে আপনার নাতনি হলো বুঝতে পারছেন না পারছেন না না মগজ কাজ করে না আপনার মেয়ের মেয়েটা আপনার নাতনি কিন্তু আপনার জামাইয়ের স্ত্রী অন্য কারো মেয়ে অন্য কারো মেয়ে হ্যাঁ তার পেট থেকে একটা মেয়ে সেটা আপনার মেয়ের মেয়ে নয় সেটা আপনার নাতনি আপনার নাতনি নয় আপনার কেউ না সেটা সেটাকে আপনি বিয়ে করতে পারেন কেউ না আপনার সেটা কোনো সম্পর্ক তার সাথে নেই আপনার কিন্তু আমার দেশের লোকেরা তো এইসব নাতনি সব নাতনি নাতনি চাস্ত মাস্ত আর খালাতো ফুফাতো যত আছে গোটা গোষ্ঠীর নাতনি আর এ নাতিনির সাথে মজাক চলতে থাকে নিজেরটার সাথে চলতে থাকে তো অপরের সাথে চলতে আস্ত মাস্ত ওই সব তো চলতেই থাকে সব না কাজ চলতে থাকে আমাদের সমাজে তো যেটা কথা বললাম যে এটা কেউ না সুতরাং সে মেয়ের বিয়ে দিচ্ছে আর যাকে জামাই করতে চাইছে তার একটা মেয়ে আছে হ্যাঁ ওকে বলছি ঠিক আছে তুমি তোমার মেয়ের আমার আমার সাথে বিয়ে দিয়ে দাও তো আমার ঘরে তোমার মেয়ে আসলো তোমার আর আমার ঘরে তোমার মেয়ে আসলো আর আমার মেয়ে তোমার ঘরে গেল সুতরাং মাঝখানে আর মহারানার কি বা প্রয়োজন রয়েছে দিলে আমাকে দিতে হয় তোমাকে দিতে হয় এই দেওয়া নেওয়ার প্রয়োজন রে বাকি এটা হচ্ছে কোন নেকা সেগার যাইজ না না যাইজ না যায় এ বিবাহ হয় না আচ্ছা এতে সে অংশটা অফ করে দিন শর্ত লাগালো যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু তুমি তোমার মেয়ের বিয়ে বা তোমার বোনের মেয়ে না তোমার বোনের বিয়ে আমার সাথে দিতে হবে ঠিক আছে রাজি হলো মোহরানা নির্ধারণ হলো ঠিক আছে আমার মেয়ের মহারানা তুমি দিবে এক লাখ টাকা তোমার তোমার বোনের বা তোমার মেয়ের মহারানা আমিও দিব এক লাখ বা কম বেশি ঠিক আছে দুই পক্ষ থেকে রাজি এই অবস্থায় এই রকম যদি এই ধরনের বিবাহ হয় পার্থক্য কি আগেটা থেকে আগেটাতে মহরানা ছিল না মাঝখানে মোহর দেওয়া দেয় না এখানে মহরানা দেওয়া দেয় আছে যেমন সাধারণ অন্য কোনো মেয়েকে বিয়ে করা ওইভাবেই বিয়ে করছে তারপরে এই নিকাটির নাম বিবাহ নাম শেগার এই বিবাহ যায়জ কি না প্রশ্ন দ্বিতীয় অবস্থায় না যাইজ যেই বিষয়গুলি রয়েছে সেগুলি তো অবশ্যই ক্ষতির দিক আছে ক্ষতির দিক আছে কারো না কারো ক্ষতি হচ্ছে কেউ অবশ্যই ক্ষতিগ্রস্ত যার ফলে এই রকম বিবাহ না যায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই ব্যবসাগুলি হারাম অবশ্যই কোন পক্ষ তাতে ক্ষতিগ্রস্ত সেজন্য বিবাহ হারাম না এই ব্যবসা হারাম ব্যবসা আর বিবাহ একই জিনিস একই রকমের এই ক্ষেত্রে যদি কারো ক্ষতি না থাকতো তাহলে আল্লাহ পাক হারাম করতেন না জি মনে রাখবেন মামলাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে বিবাহের লেনদেন হোক আর মাল সামগ্রীর লেনদেন হোক এই ক্ষেত্রে যদি ক্ষতি না থাকে কোন পক্ষের ক্রেতারও ক্ষতি নেই বিক্রেতারা ক্ষতি নেই বিবাহ যে করছে তারও ক্ষতি নেই আর যে বিবাহ দিচ্ছে তারও ক্ষতি নেই আর যেই ছেলেটির বিবাহ হচ্ছে যে মেয়েটির বিবাহ হচ্ছে তা তাদেরও ক্ষতি তাহলে তাতে কোনো আপত্তি না তাহলে যেগুলি হারাম সেগুলিতে অবশ্যই এই দিকগুলি আছে যে বিবাহগুলি হারাম যে ব্যবসাগুলি হারাম সেগুলিতে এই ক্ষতির দিকগুলি আছে একটা সাধারণ নীতিমালা কায়দা কুলিয়া তাহলে সেগারের দুটো সুরত হল মানে দুই ধরনের সেগার দুটোই হারাম দুটোই হারাম দুটোই এবং মুসলিমের ওয়াজহিন আর এমাম মুসলিম উভয় এমামি আরেকটি সূত্র থেকে বর্ণনা করেছেন এইভাবে আন্না তাফসিরা শেগারি এই যে সেগার এর ব্যাখ্যা যে করা হয়েছে এটা হচ্ছে মিন কালামের নাফি। প্রখ্যাত তাবি আবদুল্লাহিনের ছাত্র না ফে রাহেমাহুল্লাহ এটা তাহলে রসুল্লাহ সাল্লামের তফসির নয় যখন রসুল্লাহ সাল্লামের তফসির না রসুল্লাহ সাহাবির তফসির না তাবির তফসির তাহলে সেই তফসিরে ডিমত থাকতে পারে সেই তফসির একবারে চোখ বন্ধ করে মেনে নিতে হবে জরুরি না তাহলে তাহলে ওনার তফসিরে কি আছে যে একজন ব্যক্তি নিজের মেয়ের বিয়ে দিচ্ছে কারো সাথে এই শর্তে যে ওকে বলছে যে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে আর মাঝখানে যেন মহরানা না থাকে এটা হচ্ছে না ফের কি এটা একটা অবস্থা এটা ও নাজাইজ আর যদি মহরানা থাকে মহর দেওয়া দায়ী হইল তো সেটা সেটাও নাজাইজ গবেষক আলামাদের কাছে অধিকাংশ আলামাদের কাছে কেন আমি যে বললাম যে যেটাকে নাজায়জ বলা হয়েছে বা যেটাকে হারাম করা হয়েছে তাতে কারো না কারো ক্ষতি আছে তো ক্ষতির দিকগুলো ফুটিয়ে তুলতে হবে তাহলে প্রথম অবস্থাটা দেখেন যেখানে মহারানা নির্ধারণ করা হলো না ক্ষতিগ্রস্ত দুটোই মেয়ে মেয়েটা মোহর ফেলোনা মোহর না লাভ থেকে ওর বাপ হ্যাঁ আমোদ করছে ঠিক না এর বাপ আমো বাবা মেরছে ভাই আমোদ ফুর্তি করছে নতুন বউ পেয়েছে গিয়ে হক মরলো কার বোনের বা মেয়ের হক মরলো মেয়েগুলির হক মরলো মহরানা পেল না তাদের অধিকার পেলো না ক্ষতিগ্রস্ত হলো না হলো না আচ্ছা মহরানা এটা ধারণ হলো তাহলে মেয়েরা তো ক্ষতি থেকে মুক্ত ক্ষতি হইল না তাহলে তাহলে আবার কেন হবে প্রশ্ন একটু চিন্তা বলেন তো এখানেও ক্ষতির সম্ভাবনা বেশি আছে শুধু আছে সম্ভাবনা অনেক বেশি আছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইতে পারে ভাঙা হয়েছে না বিনা শর্তে যদি বিবাহ হয় ধরেন একজন তার বোনের বিয়ে দিল একটা ছেলের সাথে আর তারপরে এমনি কোনো শর্ত নাই সেই সময় বিনা শর্তে কথাই কথায় ঠিক আছে আমার বাড়ি তো মেয়ে আছে আর তুমিও তো বিয়ে করেনি চলো আমার বোনটাকে বা আমার মেয়েটাকে তুমি বিয়ে নাও ইত্যাদি যাইস কিনা বিনা শর্তে এখানে হচ্ছে শর্ত লাগিয়ে দেয় যদি বিবাহে শর্ত থাকে যে আমি আমার মেয়ের বিয়ে দেবো বোনের বিয়ে দেবো এই শর্তে তোমার বোনের বা তোমার মেয়ের আমার সাথে বিয়ে দিতাম তাহলে হারাম কিন্তু বিনা শর্তে যদি হয়তো যায়স তৃতীয় আর একটা সুরাত্রি অবস্থা বিনা শর্তে অনেক বাড়িতে বিবাহ হচ্ছে হয় না ওদের আপনার সালার বোন মানে আপনার স্ত্রী হ্যাঁ আর আপনার আপনারও বোন আছে চল সালার সাথে আমার বোনের বিয়ে দি হয় না আমাদের দেশে সব জায়গায় হচ্ছে এখানে তো যাই যেটা কিন্তু সমস্যা আছে শর্ত লাগানো আমার মেয়ের আমার বোন অতক্ষণ বিয়ে দেবো না যতক্ষণ তুমি তোমার বোনের বা তোমার মেয়ের বিয়ে আমার সাথে না দেবে এই শর্ত লাগিয়ে যদি বিয়েগুলি হয় তাহলে এটার নাম শেখার যদিও মোহর নির্ধারণ করা হয় মোহর দেওয়া হয় তারপরও নয় কেন এখানেও ক্ষতির সম্ভাবনা আছে যদি এই দুই পক্ষ থেকে শর্ত না তো লাখ লাখ টাকা কারণ ওর টাকা আমার বনের জন্য আদি করতে পারো মেয়ের জন্য আদি করতে পারো অসুবিধা দেখি ঠিক না কিন্তু যেহেতু এও বিয়ে করবে দেখছি ওর কাছ থেকে যদি পাঁচ লাখ টাকা আমি চাই আমার মেয়ের জন্য বা বোনের জন্য তো তো আমাকে চেপে ধরবে যে তুইও পাঁচ লাখ দে গেছে তখন করলো কি মোহরানা নির্ধারণ করলো এক লাখ টাকা লাখ নগদ মহর হয়তো নগদ মহ না ধার চল আমারও ধার থাকলো তোরও ধার থাকলো বোঝা গেছে এখানে হক নষ্ট করা হইলো না হইল না সম্ভাবনা আছে না নেই স্বাভাবিক আপনার কাছ থেকে একটা মাল সামান কিনব আর আপনি আমার কাছে কিনবেন তো আপনিও দেখবেন আমারও তো গরজ আছে ওর কাছে আর ওরও গরজ আছে চলে একটু ওই জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিই করবেন না করবেন না কারণ একে ছাড়া আমি চলতে পারবো না ওর কাছ থেকে আমাকে মাল সামান নিতে হবে তো ওকে যদি একটু ছাড় দি তাহলে আমাকে এটা হয় এটা হয় কোমরার অফিসগুলো আছে আছে না ওখানে যদি পাশের দোকানদার গুলি আসে বা কোনো দোকানওয়ালা বা কোনো ডাক্তার যদি আসে ধরেন ধরেন কোন ওই রকম কেউ আছে যার কাছে আশা আছে তো ওর জন্য দশ টাকা বিশ টাকা আপনার জন্য হয়তো করবে না উদাহরণস্বরূপ বলছি অথবা টিকিট টিকিট হয়তো কম করতে পারলো না কারণ ওদের একটা সমিতি আছে আবার ওখানে করে জবাব করতে হবে তো চলো কাপড়টা তোমার জন্য ফিরি আপনাকে দিকতো দিয়ে দিল কেন কেন দিল ও জানে যে আমাকে ওর কাছে কালকে কোনো কিছু কেনার জন্য যেতে হবে কোনো কিছু ঠিকঠাক করার জন্য যেতে হবে তখন ওখানে কিছু আমি বেনিফিট পাবো এই যে মানুষ আসলে নিজের সুবিধাকে লক্ষ্য করে চলাফেরা করে তো এখানে যখন বিয়ের ক্ষেত্রে একটা স্বার্থ থাকবে যে আমার বনটার বিয়ে দি থেকে বেশি করে মহর্য যদি চেয়ে ফেলি তাহলে ও তো চেয়ে ফেলবে সুতরাং এই ক্ষেত্রে আমি বলি তুমি যতটা পারো দাও কারণ তাহলে ওই ভাষাটা সেও বলবে যে তুমিও যতটা পারো দাও হকটা কার বলল বলল কমল হক জি সেই জন্য যদিও মোহর নির্ধারণ করা হয় তবু এই সেগারের বিবাহ হারাম আচ্ছা সেগারের বিবাহ হারাম তাহলে বিবাহটা যদি হয়ে যায় এরকম তাহলে টিকবে না টিকবে না প্রশ্ন এখন বিবাহ হারাম মানে বিবাহ করা যাবে না কিন্তু কেউ আল্লাহ রসুলের না বিবাহ এরকম করে ফেললো শর্ত লাগিয়ে কারো বনকে বিয়ে করলো আর নিজের বোন ওকে দিল আর মাঝখানে নির্ধারণ করলো অথবা মহরা নির্ধারণ করলো কিন্তু আর চুক্তির সাথে যে তুমি তোমার মেয়ে যদি দাও তো আমি আমার মেয়ে দাও তুমি যদি তোমার বোন দাও তো আমার বোন আমি তোমাকে দেবো এইভাবে বিবাহ করলো তো বলেন এই বিবাহ যদি হয়েই যায় যেমন বিনা অলিতে বিবাহ হয় না কিন্তু যদি হয়ে যায় তখন কি হবে আছে কিনা অবস্থা ঠিক তেমন হারাম এইরকম চুক্তি করে কিন্তু যদি হয়ে যায় বিবাহের না বাতিল হ্যাঁ নষ্ট বিবাহ চলবে না বিবাহ হয়ে যাবে মাসাল্লা মুফতি আজম এমাম আজমের মোকাল্ল মুফতি আজম শোনেন এখন ইফ আজমাল আলামা আলা তাহারি মাহাজার নিকাহ ভাষ্যকার বলছেন যে সমস্ত আলামাদের এজমা রয়েছে হানাফি শাহি মালিক হাম্বেলি আহলাদি সবার এজমা রয়েছে মহাদ্দিন ঐক্য মত রয়েছে যে এই শেগারের বিবাহ হারাম ওয়াক্তালাফু বিবতুল আলিহি কিন্তু যদি হয়ে যায় তো বাতিল হবে কি হবে না এই বিষয়ে দ্বিমত রয়েছে আবু হানিফার নিকটে আন্না নিকাহা ইয়াসিহ বিবাহ যদি এরকম করেই ফলে কেউ চুক্তি করে সেgar বিবাহ তাহলে सही হয়ে যাবে আমাদের হাফেজ সাহেব মাশাআল্লাহ ইমাম আজমের মুকাল্লিদ বললাম না Hanafi mazhabe fatwa eta তো বিবাহ হয়ে গেল মোহর যে পেল না মেয়েগুলো হক মারা গেল না বলছে ওয়ায়ু ফরাজু লাহা মাহরুমিসলিহা ওর জন্য মাহারে মেসল নির্ধারণ করা মোহর বাঁধেনি যে এখন মোহর দেখতে হবে যে ওই মেয়েগুলির বোন ফুফু এই সময়ে যে দু চার পাঁচ বছর মধ্যে বিয়েগুলো হয়েছে ওগুলোতে কতটা করে ওই বংশে মোহর আছে বা ওই রকম মানের ওই রকম পরিবারে কি রকম মোহরটা চলছে অতটা মোহর দিতে হবে তাহলে হানাফি মোসে মোহর দিয়ে দিলে এই হারাম বিবাহ কি হয়ে যাবে সহি শুদ্ধ হয়ে যাবে সহি শুদ্ধ হয়ে ওয়াইন্দা শাহি ও আহমদ ইমাম শাহি আহমদের নিকটে তারা বলছে আন্নার নিকাহ গাই রাহী বিবাহ হয়নি বিবাহ সহি হয়নি মানে বাতিল কেন কারণ নবী শাসন যখন নিষেধ করেছেন আর কোনো কিছু যদি নিষেধ থাকে তো সেটা শুদ্ধ হয়নি ওয়ান্না হিও আক্তাদিল ফাসাদ ওসুল ফিখের একটি কায়দা হচ্ছে ফিখের কিছু কায়দার উপরে একটা সাবজেক্ট আছে যেটাকে ওসুল ফিখে বলা হয় ফেকার মূল নীতিমালা তার একটি কায়দা হচ্ছে যে কোন ক্ষেত্রে যদি শরীয়তের বাধা নিষেধ থাকে তা আর তারপরে সেটা করেন তাহলে সেটা ফাসেদ ব্যবসা একটা নিষেধ আর যদি ব্যবসা করেন তাহলে সে ব্যবসা হবে না যেমন এর উদাহরণ সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলমারা বলেছেন যে আল্লাহ কোরআনে কে বলেছেন যখন জুমার দিনের আজান হয়ে যাবে মানে ওই যে খুদবা শুরু করছে যে আজান ওইটা হচ্ছে আসল আজান ওটা হচ্ছে আসল আজান এই আজান যখন হয়ে যাবে মি অমিল আজি কি ছুটি আসো মানে তার আগেতে প্রস্তুতি নাও আর কি করো ওয়াজারুল বাই আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আর ব্যবসা বাণিজ্য করা যাবে দোকান পাট খুলে রাখা যাবে না এমন কি তো বাদ দেন ফুটপাতে বিক্রি করছে যে খুদ বা তো আধা ঘন্টা চলবে দৌড় দিয়ে গিয়ে নামাজটা ধরে নেবো কিছু বিক্রি করি লোকজন আসছে কিনছে হ্যাঁ আপনিও ভাবছেন রাস্তা দিয়ে যাচ্ছি নামাজ পড়ে বেরোতে বেরোতে ভালো ভালো মাল সামানগুলি হাত ছাড়া হয়ে যাবে বিক্রি হয়ে যাবে তো এখনই কিনে ফেলি এইরূপ অজান্তে অনেক লোকই কিন্তু করেন এই কাজটি করেন না করেন না অনেকে করেন যে যাচ্ছি ঢুকছে একটু তো লেট হয়ে গেছে চলো পাঁচ মিনিট লাগবে একটু সামানটা ভালো দেখছি কিনেই ফেলি অথচ খুদবা চলছে ওইদিকে আজান হয়ে গেছে ক্ষতি মেম্বারে বসে গেছে ওইদিকে আজান চলছে এ জানো দিয়ালি সলাতে মিয়া অমিল জুমা জুমার দিনে যখন আজান হয়ে যাবে ফাসাউল আজিকিরিল্লাহ আল্লাহর স্মরণে নামাজের জন্য কে কি করা ছুটে এসো ওয়াজারুল বাই আল্লাহ পাখির হুকুম হচ্ছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আল্লাহ ছেড়ে দাও ফরজ করছে যা হলে কোনো খাইর উল্লাহমান কিন্তু তার এতেই তোমাদের জন্য করলাম রয়েছে যদি তোমরা জানতে এতে তোমাদের করলাম রয়েছে অনেকে মনে করে যে না এখানে কয়েকটা কাস্টমার পেয়ে গেলাম কয়েক হাজার টাকার ইনকাম করে নিলাম হ্যাঁ একটা কাস্টমার বড় একটা বড় ধরনের কাস্টমার এসেছে হাতছাড়া হয়ে যাবে পরে আসবে কি আসবে না অন্য দোকান খোলা পেলে এখনই কিনে নিয়ে টান দিবে না ধইরেই ফেলি অনেকে করেন এরকম খবরদার করবেন না আর একটা আয়ত দেখেন সুরে মনাফে কন ইয়া আয়ুহাল্লে যেই না আহ মানুহ লাতুল হকুম আমুয়া লুকুম ওয়ালা উলাহ দকুম আন জিক রিল্লা আল্লাহ বলছেন লাতুল হকুম আমোয়া লুকুম ওয়ালা উল্লাহ দকুম আন জিক রিল্লাহ তোমাদেরকে জানো গাফিল না করে দেয় আমোয়া তোমাদের ধন সম্পদ ওয়া উলাহ তোমাদের সন্তান সন্তুতি আন জিক রিল্লাহ আল্লাহ জিকি রাজকারী নামাজ ঠিকি ফরজ জিকি রাজকারী সেন নফল মুস্তাফ সল্লাহ জিকি রাজগার নাই নামাজ ومن يفعل ذلك কি যদি এরকম করে ব্যবসার কারণে ধন ধনসম্পদের কারণে কিছু ইনকাম হয়ে যাবে এই কারণে যদি কি করে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে গাফেল এদিকে আজান হয়ে গেছে মসজিদে জুমার নামাজ চলছে আর ওইদিকে ব্যবসা করছে কিনাকাটা করছে দোকান খোলা রেখেছে ছেলেরা আজকাল অনেক দোকান ফাসিকরা খুলে রাখছে জামাত হচ্ছে খুলে রাখছে জি কয়েকদিন আগে একটু গাড়িতে জামে পড়ে গেছি আর ওই কিং খালেদ রোডে এমন ফাসা পেছি সোফার দোকান গলি যা আছে ঠিক জামাত চলছে এক দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহ আল্লাহ করছি যে কোন রকম করে একটা রাকতেও যদি পেয়ে যে জামাতটা পাই এই করছি আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম মসজিদ ওই কামবার একটু দেরি হয় এছাড়া জামে দেখি সবগুলি প্রায় সোফার দোকান খোলা আছে এই ফাঁসেকদের এই আল্লাহ তরুহি নাফারমান্দের আল্লাহর কথা শোনেন ওয়ামাইয়া ফালে জালে নামাজ চলছেই জিকি রাজকার চলছে জমাহার নামাজ ফরোজ নামাজ চলছে ওয়ামাইয়াফা ওই অবস্থায় কেউ যদি ব্যবসা বাণিজ্য করে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে বসে থাকে দুনিয়া নিয়ে মেতে থাকে ফাউলায় কমন বিক্রি করে গাড়ি ধুয়ে ইনকাম করে ফাউলায় কমন খাঁসের ভাবলো যে বেশ কিছু ইনকাম করলাম এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লাভ নয় ক্ষতি করছে এরা লসে রয়েছে খাঁসের উন এরা নয় এরা সফল নয় সাবধান আল্লাহ রস্ততা একজন মোমেনা কোরআনের কথা কোন সন্দেহ নেই এই ব্যবসাতে মোটেই বরকত নেই এই পয়সা থাকবে না ধ্বংস হয়ে যাবে কোনো বরকত হবে না মনে রাখবেন হারাম পয়সা এখন আসল মশলায় ফিরাসি আসে ফিখের মশলাই আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য জুমার দিনে আল্লাহ পা কি করেছেন হারাম করেছেন কেউ যদি ওই সময় কিনে নেয় অথবা বেচে দেয় এই কিনা কাটাটা সহি শুদ্ধ হবে হবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন আর নিষেধ আগা লঙ্ঘন করে সে কিনলো অথবা বিক্রি করলো তাহলে এটা কি আন্না আক্তাজিল ফাসাদ এ কায়দা ফেখের ওখানে ফিট আল্লাহ নিষেধ করেছেন সে নিষেধ আগে লঙ্ঘন করলো এই ব্যবসা যেহেতু নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে খুদবা চলা অবস্থায় হ্যাঁ জমান সুতরাং এই ব্যবসা হয়নি মানে ওদের মাঝে কিনা বেচা হয়নি হয়নি এটা হারাম এটা অন্যেরই ধন সম্পদ রয়েছে হারাম এটা তার জন্য এই ব্যবসা হয়নি বিবাহর ক্ষেত্রে ঠিক ওই রকমই তো বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন তো এই বিবাহ হবে এমাম শাফি আহমদ বলছেন যদিও মোহরের সাথে হয় এমাম আহমদ থেকে আরবুনীত বর্ণিত ওয়ালা মা সাদাক মোহরানা দিলেও এই সেগারের বিবাহ জায়েজ নয় তাহলে দুই অবস্থাটি জায়েজ নয় তৃতীয় আর একটা অবস্থা কি বললাম কোনো শর্ত নেই ওটা সেগারি নয় তাহলে সেগারের সঙ্গাতেই পড়বে না কি যে আপনার বোনের কারোর সাথে বিয়ে দিলেন আর ও বলে যে আমারও তো বোন আছে ভাই তুমিও বিয়ে করনি তুমি আমার বোনটাকে বিয়ে কর নাও হ্যাঁ শর্ত লাগিয়ে নাই আপনি স্বেচ্ছায় বিয়ে দিলেন জানেন না জোর বোনের বিয়ের প্রস্তাব দেবে বা বিয়ে দিতে চাইবে পরে সেও বললো যে আমার বোনটা বিয়েটা দিয়ে দিয়ে সময় তো যাই শর্তবিহীন যদি হয় ইমাম তাকি উদ্দিন ইবিনা তাইম রহমতুল্লাহ আলাই এই বিবাহ সম্পর্কে বলছেন হার রাম আল্লাহ নেই কাহার শেখার শেখার বিবাহ আল্লাহ পাক হারাম করেছেন বলেন আল ওয়লিয়া ইজব আলাইহি ইজওয়াজাউ মাউলিয়া তা ইজা খতা বাহ কফুন সালি আহমদ ওয়লি অভিভাবকের ফরজ দায়িত্ব হচ্ছে যে তার অধীনে যে মেয়েটি রয়েছে যার সে ওয়লি হয়েছে তার বিবাহ দেবে উপযুক্ত কোনো ছেলের সাথে এই শেগারের বিবাহ হতে দিতে গিয়ে অনেক সময় উপযুক্ত হয় না ছেলে কিন্তু যেহেতু শর্ত লাগিয়েছে না ওর মেয়ে দেবে না যদিও অযোগ্য আমার বোনের জন্য আমার মেয়ের জন্য তারপর দিয়ে দিই এটা আর ক্ষতির দিক আর একটা খেয়ানতের দিক এক তো মহারানের ক্ষেত্রে হক মারা যাওয়ার কথা একটা দিক রয়েছে আর একটা দিক হচ্ছে যে অযোগ্য ছেলেকেও দিয়ে দেবে দেবে না দেবে না নিজের ব্যক্তি স্বার্থে কারণ ওর বোনটা আমি চাই ওর বোন আমার ঘরে অতক্ষণ না আসো যতক্ষণ আমি আমার বোনটা না দিচ্ছি যদিও সে অযোগ্য যাক আমার বোন কি কষ্ট করবে করবে কিন্তু আমি তো বাবু ভালো একটা স্ত্রী হতে পারে কি না হ্যাঁ জি হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রে যে অলি হবে তার নজর ও নজরহু লাহা নজর মাসলেহা সব সময় তার দৃষ্টি থাকবে যে এতে আমার অধীনস্থ যে মেয়েটি বোন অথবা মেয়ে যে আছে ওর মাসলেহাত ফায়দা আছে কি না ওর লাভ আছে না লস আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য ওয়ালা আলহাজ হিলাতান যদিও মোহরারা নির্ধারণ করে কিন্তু উদ্দেশ্য শর্ত না হলে বিয়ে হচ্ছে না তাহলে এই মহারানা দেওয়া বিবাহ হবে না আর এই উক্তিটিকেই পছন্দ করেছেন আল্লামা শেখ আব্দুল আজিজ সৌদি আরবের গত বড় মুফতি বা প্রধান মুফতি এই হাদিস থেকে আরো বোঝা যায় যে অলি যে হবে অভিভাবক হবে সে যে মেয়ের অলি হয়েছে সে মেয়ে হোক নিজের মেয়ের হোক অথবা বোনের হোক বা যারই হোক না কেন তো অলি হলে তাকে হিতাকাঙ্ক্ষী হইতে হবে দরদি হইতে হবে এবং যথাসাধ্য চেষ্টা করবে যে মেয়েটাকে বা বোনটাকে একটা ভালো উপযুক্ত ছেলের কাছে যেন আমানতের সাথে আমি তুলে দিতে পারি এই ক্ষেত্রে যদি অসৎ ফাঁসে বেনামাজি বদ দেব দেব সিরকিবিদাতে আকিদার ছেলের হাতে তুলে দেয় তাহলে কেমতের দিনে জবাব দিতে আমানতে খেয়ানত করলাম ইন্নাল্লা আমরকান্তুবাদ্দলা মানাৎ এলাহালি আল্লাহফা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত আমানত ওয়ালার কাছে পৌঁছে দিবে এই মেয়ের যোগ্যই ছেলে নয় মেয়ে নামাজী মেয়ে শহী হাকিদার আর আপনি পয়সা দেখে অথবা দুনিয়া দেখে বিদেশে থাকে অনেক টাকা ইনকাম করে বড় ব্যবসা বাণিজ্য হচ্ছে হ্যাঁ জমি জায়গা সেই জন্য আপনি অসৎ ছেলের হাতে তুলে দিয়ে দিলেন একটা নামাজী মেয়ে কি খেয়ানত করলেন আমানত আপনি আদায় করলেন না جوابتها والله فاكرتها عبد الله بن عباس رضي الله عنهما أن جارية بكرا أتت النبي صلى الله عليه وسلم فذكرت أن أباها زوجها وهي كارها فخيرها رسول الله صل صلى الله عليه وسلم وهو أحمد وابو داود وابن ماجا وعوئل برسال عبد بن عباس رضي الله عنهما تكبر نيتو إن جارية بكرا أكتي كوماري باليكا জারিয়া বালিকা যে নতুন নতুন যুবতী হয়েছে ১৩ বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর ষোড়শি এগুলো জারিয়া বলা হয় জারিয়া কেন জারায় জিনে মানে দৌড় দেওয়া হ্যাঁ বালিকা যারা ছোট থাকে তারা ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে কিন্তু বয়স একটু বেশি হয়ে যায় যদি আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তো আর ওই রকম ছোটাছুটি দৌড়ঝাপ করবে না করবে তো এইখান থেকে সাবালিকা নতুন নতুন সাবালিক হয়েছে এইরকম মেয়েকে জারিয়াতুন বলা হয়েছে বালিক কুমারী ছিল নবিসামের কাছে আসলে ওই মেয়েটি ফাজাকারাত আর সে উল্লেখ করলো আন্না আবাহা জাহা তার পিতা তার বিবাহ দিয়ে দিয়েছে ওয়াহিয়া কারি হাতুন অথচ সে এই বিবাহকে অপছন্দ করে এ বিবাহতে সে থাকতে চাই না কিন্তু জবরদস্তি তার বাবা কি করেছে তার বিয়ে দিয়ে দিয়েছে কোনো ছেলের সাথে ফাঁকাইয়া রাহা রসুর উল্লাহ সাল্লাল্লাহ সহ সাল্লাম তাকে স্বাধীনতা দিলেন এখতিয়ার দিলেন অপশন হ্যাঁ কী বলবেন বাংলায় ওটাকে স্বাধীনতা দিলেন স্বাধীন তুমি থাকতে পারো এর চাইতে কাছাকাছি আর শব্দ অনেক সময় দেখা যায় এই যে আরবিতে খুব সুন্দর শব্দ আছে বা হয়তো ইংরেজিতে ওই সুন্দর শব্দ আছে একটা আর কিন্তু বাংলায় নেই আর অনেক সময় দেখেছি একটা বাংলায় খুব সুন্দর শব্দ আছে কিন্তু ওইটা আরবিতে খুঁজে পাওয়া যায় না অথবা ইংরেজিতে খুঁজে পাওয়া যায় না আছে যারা ভাষা সম্পর্কে কয়েকটা ভাষার জ্ঞান রাখে তারা বুঝতে পারে আর কয়েকটা ভাষা নিয়ে যারা লেনদেন করে তখন বুঝতে পারে যে আমাদের এই মাতৃভাষাতে এই যে শব্দটা আছে এটার একটা প্রতিশব্দ বা এর অর্থ একবারে সূক্ষ্ম অর্থ বহন করে দূর থেকে নয় দূর থেকে বুঝিয়ে দেওয়া যায় বা বাক্য দিয়ে সব কথায় বুঝিয়ে দেওয়া যায় কিন্তু একটা শব্দের অর্থ একটা শব্দ দিয়ে অনেক ভাষা দিকে পাবেন না এখানে গিয়ে বোঝা যায় যে প্রত্যেকটি ভাষা সম্পর্কে বলতে পারি একটি ভাষা অপর ভাষার মুখাপেক্ষী মহতাজ একটি ভাষা অপর ভাষার মুখাপেক্ষী বুঝছেন না রসুল্লাহাম কি করলেন তাকে স্বাধীনতা দিয়ে দেয় এখতিয়ার যে তুমি চয়েস করতে পারো থাকতে পারো অথবা তুমি বললো যে থাকবো না তো ঠিক আছে ওটাও ঠিক আছে হাদিস এমাম আহমদ রহমতুল্লাহ আলী মুসনাদ আহমদে বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন এমাম ইবিন মাজা বর্ণনা করেছেন এই হাদিসটিকে কি করা হয়েছে ওয়াইল্লাবির এর সাল এর মধ্যে মোরসালের দোষ উল্লেখ করা হয়েছে মানে কেউ কেউ করেছেন মজুলের সেগা মানে এই দোষটি যারা তুলে ধরা ধরেছে সেই উক্তিটি দুর্বল যদি বলা হয়তো হাজা হাদিস মোরসাল এই হাদিসটি মোরসাল তাহলে সকলের কাছে বা অধিকাংশ আমাদের কাছে আর এটাই ঠিক যে মুরসাল হাদিস আর মুরসাল হওয়াটাই শক্তিশালী কিন্তু বলা হয়েছে আমরা ভাষায় বলি একটা ঘটনা ঘটেছে তাহলে ঘটনাতে কি আছে তার ঘটাই কি আছে শক্তি আছে না আসলে ঘটেছে মানে আপনারও মত যে ঘটনা ঘটেছে কিন্তু লোকেরা বলছে যে না নাকি এইরকম হয়েছে দুর্বল কেনা কথাটি মানে হইতে পারে না হইতে পারে আমার আস্থা ওই রকম নেই তবে লোকেরা বলছে যে এইরকম নাকি কথিত আছে আমাদের ধর্মীয় কিতাবগুলি ঠিক রকম হ্যাঁ বর্ণিত আছে বর্ণিত বাংলাতে হয়েছে জাল কিতাবগুলির অবস্থা বর্ণিত হয়েছে গেছে হাদিস শরীফে এসেছে কোনো হাদিসের হাওয়ালা নেই পাতারও তো নেই কিতাবের হওয়ালা নেই বোঝা গেছে হাদিস শরীফ আছে হ্যাঁ হুজুর বলেছেন বুঝতে পেরেছেন না এগুলি কথা বর্ণিত হয়েছে হেকায়ত হ্যা উর্দু মে আরবিতে আরবিতে যে কিছু জালকিতাম আছে দুর্বল ইহুকা মানে হেকায়ত বর্ণনা করা হচ্ছে বা হকি আন্না ফোলান হকিয়া মানে কিচ্ছা বর্ণনা করা হয়েছে এগুলো দুর্বল ভাষা এগুলো হচ্ছে দুর্বল ভাষা এই হাদিস সম্পর্কে সঠিক মত হচ্ছে হাদিসটি হচ্ছে হাসান হাদিসটি হচ্ছে হাসান তাহলে যারা এই হাদিসটিকে মুরসাল বলেছে তাদের মত ঠিক না যখন ইখতলাফ হবে কোনো হাদিস সম্পর্কে বলছেন ভাষ্যকার ওয়াইজ আখতুলিফা ফি ওয়াসিল হাদিস ওয়াইস আলী একটি হাদিসকে যদি কোন কোন মহাদিস বলে হাদিসটি সেল মানে সনদে কোন রকম বিচ্ছিন্নতা নেই আর কেউ বলে যে হাদিসটি মোরসাল তাহলে কার কথা গ্রহণযোগ্য হবে কার কাছে অধিক জ্ঞান আছে কার কাছে কম জ্ঞান কার কাছে অধিক জ্ঞান একটা লোক বলছে যে অমুক তাবি বলেছেন যে কালা সাল্লাম এটাই না হচ্ছে মুরসাল তবেই বলেছেন কি যে রসুল্লাহ সাহেব বলেছেন আর একজন বলছেন না অমুক তবেই বলছেন যে আমাকে অমুক সাহাবি বলেছেন আর সাহাবী বলছেন কালা রসুল্লাহ তো কার কাছে বেশি নলেজ আছে সাহাবির নাম ওজানে হয়তো ও জানতে পারে নাই ওই এমন ব্যক্তির কাছ থেকে জেনেছে সেখানে সাহাবির নাম উল্লেখিত ছিল না সেজন্য তার কাছে সে নলেজ আসেনি এর কাছে নলেজ আছে তো যার কাছে অতিরিক্ত নলেজ আছে সেটা আর সে যদি বিশ্বস্ত হয় তার কথা গ্রহণযোগ্য যে দাদা তো সে কাছে মকবুল একটি কায়দা রয়েছে হাদিসের যদি নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি অতিরিক্ত কিছু বর্ণনা করে সেটা হচ্ছে একটা ঘটনা ঘটেছে না বা ঘটনাটা এমনি দেখলেন যে একটু ভিড় ভার লেগে আছে নিচে একটু ভিড় দেখে এলাম আর একজন আর পাঁচ মিনিট পরে এসে বলছে যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অতিরিক্ত কিছু নলেজ হইলো কি হলো না তো কবুল করবেন না বোঝেন না 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 আমি তো একটু আগে এলাম শুধু ভিড় দেখলাম কোনটা গ্রহণযোগ্য যার কাছে অতিরিক্ত জ্ঞান আছে ঠিক আছে তো হাদিসের ক্ষেত্রে এইভাবে এইভাবে অলমাই কেরা মহাদিসের খেদমত করেছেন হাদিসের শহীদ জয়ীফের ক্ষেত্রে তো বলছেন যখন ইখতলাফ হবে ওলামাদের হাদিসটি মুতাসাল না মুরসাল ফাল হুকুম আলমান ওয়াসালাহু তাহলে গ্রহণযোগ্য হুকুম ওরি বা ওটাই কবুল করা যাবে যারা হাদিস থেকে বা সনদ মিলিতভাবে বর্ণনা করেছে কালার জা কালার মোসানিফ আত্মানফিল হাদিস আল্লাহ এই জন্য হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে এই হাদিস সম্পর্কে যারা দোষ তুলেছে তার কোনো যুক্তি নেই লেয়ান লাহু তোরোকান ইয়কাউই বাদোহা বাগান এই হাদিসের অনেকগুলি সূত্র রয়েছে সুতরা একটি সূত্র অপর সূত্রকে শক্তিশালী করে সুতরাং হাদিস হচ্ছে কি হাসান কমপক্ষে হাসান মানে সর্বনিম্ন সহীদ সহীদ একটু নিচে কিন্তু গ্রহণযোগ্য মকবুল হাদিস এ হাদিস দ্বারা বোঝা গেল যে যেই মেয়ে নিজের বিবাহের উপকারিতা অপকারিতা বুঝে তাকে বিবাহের জন্য জবরদস্তি করা যাবে না আর যে বিবাহের লাভ লস বুঝে না যে কোনটা কোন ছেলেটার সাথে বিয়ে হইলে লাভ কোনটার সাথে লস বুঝে না তাহলে তার ক্ষেত্রে অনুমতি না নিয়ে বা মনের উল্টা বিবাহ দেওয়া যেতে পারে না বালিকা সাত বছর আট বছর মেয়ে বুঝে না সুতরাং ওর কাছে অনুমতি না আর কোনো যুক্তি কিছু বুঝে না এই জন্য কথা সপ্তাহে বলি নয় বছর বয়স হয়ে গেলে অনেকটা বুঝছে ওই ক্ষেত্রে আপনি অনুমতি নয় জবরদস্তি করবে না নয় বছরের বেশি সহি মুসলিমে রেবায়ত রয়েছে আর গত সপ্তাহে হাদিস উল্লেখ অল বিক্র ইয়াস্তা আবুহা আবু কুমারীর কাছে তার পিতা অনুমতি নেবে কুমারীর কাছে তার পিতা কি করবে অনুমতি নেবে তাহলে কুমারী তো জবরদস্তি করবে না এই বালিকা কুমারী ছিল এবং সাবালিকা ছিল সুতরাং অনুমতি নিতে হবে আর এটি হচ্ছে সঠিক মত আর এটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিদ্ধান্তের অনুকূলে এটি হচ্ছে তার নির্দেশ সুতরাং এইরকম সাবালিকা মেয়েদের ওপর কুমারী হলেও জবরদস্তি কেউ করবে না শেখ ইমিন বাজ আগে সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আলে শেখ তিনি বলছেন লা ইফান্না মিন শুরুতে সেহাতের নেখা আর বিবাহ সহি হওয়ার শর্তগুলির একটি শর্ত হচ্ছে মেয়েটির সম্মতি মেয়ে যাতে রাজি থাকে মেয়ে যদি রাজি না থাকে বিয়ে দেওয়া যাবে না জবরদস্তি ওয়ালাও কান আতিল বিন যদিও মেয়ে কুমারী হোক না কেন ফাইলাই সালে আবিহা ইয়েজবার ওহা এই কুমারী মেয়ের পিতা মেয়ের ওপর জবরদস্তি করার অধিকার রাখে না ওয়াদিল্লাহ তো হাজ কল ওয়াজেহা আর এই মতের দলিলগুলি হচ্ছে স্পষ্ট দলিলগুলি হচ্ছে স্পষ্ট হাদিস যুক্তি সবকিছু দলিল রয়েছে ওয়াকাদ ইক তাহা শেখুল ইসলাম ইয়াম ইসলাম ওবনুল কয়েম আর এই মত কি ইমাম নে তাই মরাহুতুলাল শাইখুল ইসলাম এবং ইমামি উল্ কয়েম সকলেই পছন্দ করেছেন যে সাবালিকা মেয়ে কুমারী হইলেও তার উপর জবরদস্তি করার বাপ অধিকার রাখে না। থেকে আরো বোঝা গেল যে বিবাহ বিবাহ যদি সম্মত সম্পাদিত না হয়। বন্ধন যে করা হয়েছে সেটা যদি শরীয় সম্মত না হয় তাহলে সেই বিবাহকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইয়া সেই বিবাহকে বিচ্ছেদ করে দিতে হবে তাহলে বিবাহ বিচ্ছেদ কে করবে বাপ জবরদস্তি বিবাহ দিয়ে দিয়েছে আর এই বিবাহ সহী হয়নি শরীয়ত সম্মত হয়নি চাবালিকে মেয়ের ওপর জবরদস্তি করেছে হ্যাঁ অথবা বাপ থাকতে অন্য লোক বিবাহ দিয়ে দিয়েছে ভাই বিয়ে দিয়ে দিয়েছে চাচা বিবাহ দিয়ে দিয়েছে হ্যাঁ দাদা বিবাহ দিয়ে দিয়েছে আর বাপ বলছেন না এই বিবাহ তো আমি মেনে নিতে পারি না বিনা বিবাহ করে নিয়েছে তাহলে এই বিবাহ কি কি করতে হবে ইয়াজিব ফাসখু বিনা ওয়ালির বিবাহগুলো বেশি হচ্ছে সুতরাং এটা এই উদাহরণটা দি বিনা ও বিবাহকে মেয়ে পালিয়ে গিয়ে কোট মারেজে হ্যাঁ বিবাহ বসেছে তাহলে শরীয়ত সম্মত বিয়ে হয়নি সুতরাং ফাইন না ইয়াজিব ফাসখু এ বিবাহ বিচ্ছেদ করে দেওয়াটা ফরজ আর এই বিবাহ বিচ্ছেদ কে করবে হুয়াল হাকিমু শারঈ শরীয়ত সম্মত হাকিম জজ কাজী জজ মানে পশ্চিমা পড়া জজ নাই কারণ এরা দিনের কিছু গান রাখে না তো এদের কি অধিকার রয়েছে ইসলামিক কাজী যেমন সৌদি আরব ইসলামিক কাজী শরিয়ার উপরে তারা পড়াশোনা করেছে আর তারপরে তারা কাজী শরীয়তের মাসলা মাসাইল বুঝে এদের কাছে কোরআন এব হাদিসের জ্ঞান আছে কোরআন এব হাদিস তারা পড়েছে কোরআন হাদিসের দলিল ভিত্তিক তারা ফয়সালা করে এরা হ্যাঁ অথবা এদের উপরে যারা রয়েছে শাসক শাসক হাকিম হাকিম অথবা হাকিমের শাসক অথবা শাসকের প্রতিনিধি এইরকমই মুসলিম দেশগুলিতে রেজিস্টার্ড কাজী রয়েছে সে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে কারণ নবী কি করলেন এসে যখন অভিযোগ করলো মেয়েটি তখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন এখতিয়ার দিলেন তোমার ইচ্ছে তুমি যদি বলো থাকবো না তাহলে বিবাহ বিচ্ছেদ তাহলে বিবাহ বিচ্ছেদ করা হইল এই হাদিস সে দ্বারা আরো বোঝা গেল এই হাদিস দ্বারা যে কোনো মেয়ের বিবাহ যদি এইরকম জবরদস্তি করে দিয়ে দেওয়া হয় তারপরে তার যদি অভিযোগ থাকে আমি এই বিবাহ মেনে নিতে পারি না তাহলে আর এই কথা বলা যাবে না যে না যখন হয়ে গেছে তখন রাখবেন হয়ে গেছে যাক হয়ে গেছে হয়ে গেছে না এটা চলবে না বলছে আন্নাল মার আল তুজবর আলাল বা যেই স্বামীকে পছন্দ করে না তার সাথে ওই মেয়েকে জবরদস্তি রাখবেন ঠেলে ধাক্কা দিয়ে পাঠাবেন যাক তোর স্বামীর বাড়ি যা এইরম করে পঠিয়ে দিবেন এটা জায়েজ নাই ওয়াইন না হইয়া ওই মেয়ের ডাকে সাড়া দেওয়া বা ওর মনের যেটা কামনা সেটা পূরণ করা যখন ওই স্বামীর সাথে তো ওর কথা মানতে হবে এটা আবশ্যক এজা তালাবাত ফাস খানিক যদি বলে আমার বিবাহকে বিচ্ছেদ করে দেওয়া হোক শাসকের জন্য উচিত হবে শাসকের প্রতিনিধি অর্থাৎ আদালতের জন্য আবশ্যক হবে এই এইরকমই বাপ মা যারা আছে তারাও জবরদস্তি করবে না জবরদস্তি পিঠে পেটে মেয়েকে পাঠিয়ে দিল এরকম কাজ করবে না এর দলিল কি দলিল একটা হাদিস সহি বোখারিতে রয়েছে অমিন আদিল্লা তে হাজি হেলমা সালামা জাফি সাহিল বোখারি এর দলিল সহি বোখারি একটি হাদিস আন্না ইমর সাবিত সাবেদ বিন কাইস আতা তিন নবী সাল সাল্লাম সাবেদ বিন কাইস খুব প্রসিদ্ধ সাহাবি সাবেদ বিন কাইস ভালো বক্তাও ছিলেন তিনি বলতে পারতেন খুব তার স্ত্রী নবিশ্বাসাল্লামের কাছে আসলো ফাঁকালাতি সে বলে ইয়ারাসুল আল্লাহ ইয়াল্লাহ রসুল সা বেতিবিন মা আইব ও আলি ফি খোলকিনওয়ালা দিন তার আখলাখ চরিত্রে এবং তার ধার্মিকতায় দিনদারিতে কোনো রকমের দোষ আমি দিতে পারবো না দেখেন পজিটিভ কথা আমার স্বামী যার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে তার চরিত্র ভালো এবং তার দিনদারিও ভালো সব ভালো কিন্তু কিন্তু আছে ওয়ালাকিনি আকরাহুল কুফরাফিল ইসলাম তবে আমি ইসলামে আসার পরে মুসলিম হয়েছি একজন মুসলিম মেয়ে আমি এই ইসলামের অবস্থায় কুফরিকে আমি নিজের জন্য পছন্দ করি না বরদাস্ত করি না যে আমি একজন মুসলিম আমে আর কুফুরি কাজ কি রকম কুফরি কুফরি দুই রকম হয় একটা বড় কুফরি আল্লাহর সাথে কুফরি করা আল্লাহর দিনের সাথে কুফরি করা ঠিক না আংশিক হোক অথবা পুরোপুরি আরেকটা হচ্ছে ছোট কুফরি অর্থাৎ নিয়ামতের শুকুরগুজার না হওয়া অকৃতজ্ঞ হওয়া বলা হয়েছে কুফুর লাইন সাকার তুম লাকুম ওয়ালাইন কাফারতুম তুম ইন্না আজাবি লাসাদিদ আল্লাহ পাক এখানে সুক্রিয়ার পাশাপাশি কুফরি উল্লেখ করেছেন কোরআনের ভাষায় তোমরা যদি কি করো সুক্রিয়া দেখো লাইন সাকার তুম লাহাজি নাকুম অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবো যা দিয়েছি আরও বাড়িয়ে দেব ওয়ালাইন কফার তুম আর যদি তোমরা কুফুরি করো মানে কি অকৃতজ্ঞ হও হ্যাঁ না শুকুর গুজার হও আদায় না করো আল্লাহ যা দিয়েছে তাতে যদি শুক্রিয়া আদায় না করো আল্লাহর শুক্রিয়া যার অনুগ্রহ আপনার রয়েছে তার শুক্রিয়া যদি বাপমার শুকরিয়া যদি আদায় না করে বাপমা কত কষ্ট করে পড়িয়েছে কিন্তু আপনাকে যেহেতু আপনার নজরে খুব অল্প পয়সা দিয়েছে কোনো শুক্রিয়া নেই ছোটকালে কত কষ্ট করে মানুষ করেছে না আপনার শুক্রিয়া দেয়নি ওলাইন কাফার তুম এইরকম যদি অকৃতজ্ঞ হও তো জেনে রাখো ইন্না আজাবিল আমার আজা বড় শক্ত রয়েছে ফকফরত بيانهم من الله আর কাতেলা সুরা নাহর বলেন আল্লাহর নিয়ামতের তারা কুফরি করেছিল কি অস্বীকার করছলে নেবো না না আল্লাহর নিয়ামতের না শুকর হয়েছিল অকৃতজ্ঞ হয়েছিল কি তো গোথা প্রকাশ করিনি যেগুলো আল্লাহর দান আল্লাহর নিয়ামত আল্লাহ যদি না দিতেন আমাদের ক্ষমতা ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন জি এবং এই আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে না লাগানো নেকির কাজে লাগানো যাতে আল্লাহ রাজি হন যে আল্লাহ তোমার তোমার দেওয়া নিয়ামতকে তোমার সন্তুষ্টির কাজে লাগিয়েছি তোমার দিনের কাজে লাগিয়েছি ভালো কাজে লাগিয়েছি আমি গুনার কাজে লাগাইনি এগুলো হচ্ছে শুকরিয়া কিন্তু আল্লাহর নিয়ামতকে হয়তো আপনি বলছেন আল্লাহ খুব দিয়েছেন আমাকে খুব দিয়েছেন যেমন আজকালকার লোকেরাও নাকি নামাজ পড়ে না কিন্তু আল্লাহ খুব দিয়েছেন আমাকে খুব দিয়েছেন পয়সার ক্ষেত্রে খুব খুশি আর ওই পয়সা দিয়ে হারাম কাজ করছে পয়সা দিয়ে কি করছে হারাম বাবুশা হারাম দেখা হারাম শোনা হারাম যন্ত্রপাতি বাড়িতে হ্যাঁ যেগুলি দিয়ে হারাম দেখছে হারাম শুনছে হারাম কাজ করছে সে মেয়েরা বুঝা গেছে তাহলে এটা কি আল্লাহর না শুক্রি করা মুখে বলছে শুক্রিয়া শুক্রিয়া আর আল্লাহর নিয়ামত কাজে শুকরিয়া নয় তো এতে কি হবে আল্লাহর রাজাব আছে ফাকা ফারাদ বেহান মিল্লায় ফাজা আল্লাহ লেবাস আলজু এবল খফি বেমাক কাহানি আসা যখন তার আল্লাহর না শুকরি করেছিল ও হয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে চাখি দিয়েছিলেন কিসের মজা আল জুই ওয়াল খوف এবং ভয় ভীতি কারণ মানুষ নিরাপদ থাকতে চায় আর শান্তিতে বসে দুটো খেতে চায় খেতেও নাই আর স্থির হয়ে বসতেও পারছে না ঘুমও আসছে না কত বড় যে শাস্তি দুনিয়ার আল্লাহ নেয়ামতে যখন অশুকরি করেছিল তাহলে আল্লাহ পাকের আর যে সব দান রয়েছে সুস্থতা ধন সম্পদ ছেলে মেয়ে বাড়ি ঘর গাড়ি এগুলোকে যদি আল্লাহ সন্তুষ্টির কাজে না লাগান গনার কাজে লাগান তাহলে শাস্তি কি আসবে আল্লাহ সচ্ছলতাকে কেড়ে নিয়ে অভাব দিবেন দারিদ্র চাপিয়ে দেবেন আর কি করবেন আল্লাহ এই নিরাপত্তাকে কেড়ে নিয়ে কি করবেন ভয় ভীতির আজাব আল্লাহ পাকা নামিয়ে দেবেন দেশে যুদ্ধ চলছে মারামারি চলছে অশান্তি হ্যাঁ তারপরে বহু রকমের দুর্নীতি রাস্তায় নামতে পারেন না ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে ফিরে আসবে কিনা কোন নিশ্চয়তা নেই আল্লাহর আজাব জালেম শাসক আল্লাহর আজাব জি দেশে ঘন ঘন এই যে ধর্মঘাট হচ্ছে এগুলি আল্লাহর আজাব খুব মজা লাগছে যারা করছে তাদেরকেও মজা লাগছে আর যাদের কারণে এগুলি করছে তাদেরকেও খুব মজা লাগছে বলছি এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার এইগুলি হচ্ছে আজাব উল্লাহ আল্লাহর আজাব আল্লাহ রাজা যে সাবেদিন আকাশ কি বললেন যে আমি মুসলিম হয়ে ইসলামের অবস্থায় আমি কুফুরি মানে আল্লাহর নাশুকরি করতে চাই না আর স্বামীরও না শুকুর গুজার হতে চাই না স্বামীর বাড়িতে খাবো দিনদার মানুষ আর তার কোনো আখলাক চরিত্রের কোনো ত্রুটি নেই আর তাকে যেহেতু আমি পছন্দ করতে পারি না সুতরাং তার হক আদায় করতে পারবো না আসলে সাবেদিন কাছে দেখতে সুন্দর ছিল না দেখতে কুৎসিত ছিল আর ই এই মেয়েটি যে ছিল সে সুন্দরী পছন্দ হচ্ছে না ভালো লাগছে না তার সাথে মন মিলছে না হইতে পারে এরকম অনেক মেয়েদের হইতে পারে অনেক ছেলেদের হইতে পারে স্ত্রী সব ভালো কিন্তু মন মিলাতে পারছেন না আপনি ভালোবাসায় জন্মাতে পারছেন না তাহলে অস্ত্র জুলুম করিয়েন না ভালো ইজ্জতের সাথে মান ইজ্জতের সাথে সম্মানের সাথে বিদায় করে দেন যাতে করে কোনো ভালো করে তার যেখানে শান্তি রয়েছে সেখানে চলে যায় ওই রকমই আপনি আপনার স্ত্রী যদি এরকম হয় যে না আমি অনেক চেষ্টা করছি কিন্তু এই স্বামীর সাথে মন মিলাতে পারছি না তো এইরকম খামা খাই আর একে অপর হক নষ্ট করবে এইদিকে স্ত্রী স্বামীর হক আদায় করবে না তখন স্বামী একসাথে মারধর করবে জল অত্যাচার করবে দুই দিক থেকে অত্যাচার শুরু হবে খবরদার এইরকম পরিস্থিতিতে করে করে বিবাহ বিবাহ বন্ধনকে ভঙ্গ করা হয় বা তালাক হয়ে যায় বিচ্ছেদ এটাই হচ্ছে ঠিক যদি খোলা চাই মেয়ে তো খোলা করেই দিবে যেমন বললাম আর কি নবিয়া করিমস্লাম বললেন ওই মেয়েটিকে সাবেদিন স্ত্রী কে যে ভালো কথা আর আলী হাদি কাতাহু জানতেন নবিসাম যে মোহরানা স্বরূপ একটি বাগান দিয়ে দিয়েছিলেন সাহেব কত ভালোবাসতেন কালো মানুষ যদি সুন্দরী রমণী পেয়ে যায় তো বুঝতেই পারেন এ বাগান দিয়েছিল বাগান দিয়ে বিয়ে করতেন আর এখন ধোকা দিয়ে বিয়ে করছেন ধারের মোহর ধারের জি ফেকার মাসলায় জাইজ করেছে তাই করছেন নবি সাহাবির ধারের ধারের মোহরে বাকি থাকলো এত টাকা কাবিন নামা নামা থাকলো কখনো নেমে মেয়ের ঘরে পয়সা মেয়ের পকেটে পয়সা আসলো না জি হ্যাঁ ধোকাবাজি সব আতারউদ্দিন আলী হাদিকাতাও তুমি যে মোহরা তুমি বাগানটি তার গ্রহণ করেছো সেটা কি তাকে ফেরত করবে فقالাতই মেয়েটি বলল না হ্যাঁ ফেরত করে দাও যে তোর সাথে থাকব না ওর বাগান কেন রাখব ওর বাগান ওকে দিয়ে দেব তাহলে বুঝা গেল যে মেয়ের পক্ষ থেকে যদি তলব হয় বিবাহ যে আমি না ভাত খেতে চাই না তাহলে মহারানা যদি নিয়ে থাকে নগদ মোহর দিয়েছে তাহলে সেই মহারানাটা ফিরিয়ে দিবে সারত করে দেবে যাতে করে ছেলে ক্ষতিগ্রস্ত না হয়তো বিবাহে চার পাঁচ লাখ টাকা খরচ করেছে ক্ষতিগ্রস্ত সুতরাং এই ক্ষতিপূরণ সে নিতে পারে বিশেষ করে যে মহারানা দিয়েছে বরং অলমারা মহারানার ওপরেও যদি আরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে আর দাবি করে সেই ক্ষেত্রে যথাসাধ্য তার দাবি পূরণ করে মাঝখানে সালিস তৃতীয় পক্ষ অথবা যে হাকিম কাজী হবে বিবাহ বিচ্ছেদ করে দিবে মীমাংসা করে ফাকালাত না বলে যে হ্যাঁ তার বাগান তাকে ফিরিয়ে দেব ফাকাহালা রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম রসুলুল্লাহ সালসাল্লাম বললেন ওই সাবেতকে ডেকে ইকবালিল হাদিকা বাগান তুমি তোমার গ্রহণ কর যাওক বাগান নিয়ে যাও তুমি ওয়া তো তাল্লেখোহা তাথ্লিকা অন্য রেভাইতে রয়েছে ওয়া তাল্লেখা তাথ্লিকার একে এক তালাক দিয়ে দাও তাত্লিকা বলা হয়েছে সুতরাং খোলা তালাক না ফাস বিচ্ছেদ এই ক্ষেত্রে ফোকাহাদের দিমত রয়েছে একদল ফোকাহারা বলছেন ওলামারা বলছেন যে খোলাটা একটা তালাক তালাকে বাইন হ্যাঁ বিচ্ছিন্নকারী তালাক আর এক দল এটা ফার্স্ট মানে বিবাহ বিচ্ছেদ এটা কোনো তালাক নাই কারণ মেয়ের পক্ষ থেকে যেহেতু ডিমান্ড হচ্ছে তালাক বললে অসুবিধা নেই যারা তালাক বলেছেন তারা এই হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন তালাক হইলে সেইটি হচ্ছে তালাকে বাইন মানে ফার্স্ট বিবাহ এই যে খোলা তালাক হতেই ওই মেয়েটি স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর ওর ইদ্যত হচ্ছে মাত্র এক মাস একটা মাসিক এক মাস অপেক্ষা করবে তারপর হয়ে যাবে যাতে করে বোঝা যায় যে এই স্বামী থেকে পেটে কোনো বাচ্চা নেই একবার মাসিক হয়ে ক্লিয়ার হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হ্যাঁ যাতে করে আবার যদি অন্য জায়গা হইতে পারে তিন চার মাস স্পষ্ট হলো না যে পজিটিভ আছে হ্যাঁ পেটে বাচ্চা আছে আর অন্য ঘরে গিয়ে ইদ্যত পার হয়ে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে তার সাথে সহবাস শুরু হইলো বাচ্চা কার আগের স্বামীর বীর যদি তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে আগের স্বামী আর যদি এই এই নতুন স্বামীর হয় তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে এই নতুন স্বামী তখন দ্বন্দ্বে পড়ে যাবেন কারণ এর উপর অনেক মাসায় নির্ভরশীল এই ছেলে ভাগ পাবে তো ওই আগের এই মহিলার আগের স্বামীর ধন সম্পদ থেকে ভাগ পাবে না এই নতুন স্বামীর বোঝা গেছে না যার বীর যদি পয়দা হয়েছে তার জমি জায়গায় ধন সম্পদে ভাগ পাবে অন্যের পাবে না বোঝা গেছে সেই জন্য এই হিকমতের কারণে ইদ্যুত রয়েছে এই হিকমতের কারণ এটা একটি গুরুত্বপূর্ণ হিকমত আরো হিকমত রয়েছে আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে একই সময় বা এই তিন মাস বা তিন মাসিক যে ইদ্যুত রয়েছে তালাকের ক্ষেত্রে তিন মাসের মধ্যে একাধিক পুরুষ যদি কোন মহিলার সাথে মেলামেশা করে সহবাস করে তাহলে যারা মেলামেশা করবে যেই মহিলার সাথে মেলামেশা হবে তাদের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আজকালকার কাফেরদের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিচ্ছে হাক্কানিয়ত এবং দিন ইসলাম যে হক সত্য প্রদত্ত বিধান এটা প্রমাণ করে দিচ্ছে সুতরাং যারা এগুলি পড়াশোনা করছে তারা জেনে শুনে যে ইসলাম সত্য দিন জেনে শুনে মোহাম্বতের সাথে সাথে ইসলাম গ্রহণ করছে বড় হিকমত রয়েছে ঈদ তো তেমনি নয় যে খামা খাতে এই তিন মাস একটা মহিলাকে বসিয়ে রাখবে অথচ একটা ছেলে প্রস্তুত হয়ে আছে বিয়ে করার জন্য এখনই তালাক হয়েছে আর ছেলেটা বলছে আমি তো এক মাসের মধ্যে বিদেশ চলে যাবে এখন আমার সাথে বিয়ে দিবে দাও না হলে আমি দিলাম টান আমি তো চলে যাব বিদেশে আর আপনার বলছে না ইয়ে শরীয়তের মাসলা এটা জটিল তিন মাস অপেক্ষা করতে না বড়ই হিকমত রয়েছে কারণ বিবাহ হইলে তার সাথে সহবাস শুরু হবে আর এই এই কাছাকাছি সময়ে যে দুই স্বামীর বা দুই পুরুষের যদি হয় এক মহিলার সাথে তাহলে মারাত্মক রোগে আক্রান্ত হবে যাতে আর আল্লাহ পাকে না ফারমনি করার জন্য দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পাক রবুল আলমিন সবচেয়ে বেশি আরাম রাহিমিন সবচেয়ে বেশি দয়ালু সুতরাং ওই মেয়েটির উপর দয়া করতে চায় না ওই পুরুষগুলির দয়া করতে চায় যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ তোমরা নিজেকে ধ্বংস করিও না মারাত্মক রোগে আক্রান্ত হইও না এই জন্য ইদ্যতের বিধানকে মেনে চলো আজকাল পালিয়ে গিয়ে যেগুলো বিয়ে করে যেসব মেয়েরা বিবাহিত পালিয়ে যায় স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে কি করে তালাক করিয়ে দিল তালাক করিয়ে দেওয়ার পরে সেই দিনে অথবা দু তিন দিনের মধ্যে আবার বিয়ে পড়াই দিল হারাম এই বিয়ে হয় না এবং তাদের দুনিয়াতেও ক্ষতি করছে দুনিয়ারও ক্ষতি যেমন বললাম স্বাস্থ্যগত ক্ষতি আর আখেরাতের ক্ষতি খোলার ক্ষেত্রে কি বললাম একটি ইদ্যতের কথা হাদিস রয়েছে এক মাসিক এক পার করবে তারপরে বিবাহ করতে পারে এক মাসিক যদি খোলা তালাক হয়ে যায় মেয়ের পক্ষ থেকে করে হয়ে যায় তাহলে সেই মেয়েটিকে সরাসরি না বিচ্ছিন্ন তালাক হয়ে গেল আবার নতুন ভাবে যদি ফিরিয়ে নিতে হয় তার নতুন ভাবে বিবাহ বস্ত হবে ওগুলো তালাকের মাসলা ইনশাল্লাহ তালাক যখন আসবে তখন বিস্তারিত আলোচনা করা যাবে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় আর মেয়ে বলে যে স্বামীর সাথে আমি থাকবো না তো এই ক্ষেত্রে করণীয় কি এই সম্পর্কে শেখ হলিস তাইমি রহমতুল্লাহ আলী বলছেন আসার রেহুল মার আতাল নিকাহ এজ আলাম তুরিধু শরিয়ত দিন ইসলাম আল্লাহ ফাকরাবুল আলমিন তার রসুল সাল্লাহ আলি সাল্লাম ওহির বিধান কোন মেয়েকে বিবাহের জন্য জবরদস্তি করে না এজ আলাম তরিধু যদি মেয়েটি ইচ্ছুক না থাকি এই বিবাহে বা এই বিবাহ কন্টিনিউ করতে বা এজা কারে হাতি যদি ওই মেয়েটি স্বামীকে ঘৃণা করে অপছন্দ করে ও হাসালা বাইনাহুমা শিকা স্বামী স্ত্রীর যদি বিরোধ সৃষ্টি হয়ে যায় ঝগড়া বিবাদ চলছে ফাইন ফাইন্নাহ ইউজ আলো আমরহা ইলা গায়রি জাওজে লেমান ইয়ানজুর ফিল মাসলিহা তাহলে স্বামীর হাতে রাখলে হবে না কারণ স্বামী স্ত্রীর ঝগড়া স্বামীর কথা তো স্ত্রী মানবে না ওর সাথেमर्दী মাতার কথা কি করব যেটা বলবে সেটাই মানবো কি করে মানবো তাহলে এখানে তৃতীয় পক্ষের প্রয়োজন যে ওই ছেলের স্বামীরও এটা আর ওই স্ত্রী ওই মেয়েটির মেয়েটিরও হিতাকাঙ্ক্ষী দুইজনের কারণ যদি একজনের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে এক পক্ষে দিবে বোঝা গেছে সুতরাং এমন এক ব্যক্তি হইতে হবে এই ক্ষেত্রে এই মীমাংসার জন্য যেই ব্যক্তি বা যারা নিরপেক্ষ লোক সালিস এই জন্য সালিস মানে কি সালিস মানে তৃতীয় আউয়াল মানে প্রথম সানি মানে দ্বিতীয় আর সালিস মানে ছেলেটা হচ্ছে আউয়াল মেয়েটি হচ্ছে সানি আর মাঝখানে যে আছে সালিস ওই জন্য বিচারগুলিকে আমাদের দেশে কি বলা হয় সালিশ বসেছে আরবি কথাইট তৃতীয় পক্ষ সালিশ মেয়ে যদি থাকতে না চাই স্বামী স্ত্রী যদি ঝগড়া দ্বন্দ্ব শুরু হয় তাহলে এমন এক ব্যক্তির উপর মীমাংসার দায়িত্ব ন্যস্ত করতে হবে লেমাই ইয়ানজর ফিল ফিল্মাস লেহা মিন আহ মান নজর ফিল্মাস লেহাতে মিন আহ লেহা সোহা মিন আজো বেদু নে আমরেহি মাহু আবেদন বেদু নে আমরেহা এখানে যে কথাটি বলছেন সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যারা ওই মেয়েটির যেহেতু মেয়েটি তলব করছে আর মেয়েটি পছন্দ করতে পারছেন না তো মেয়েটির উপকারিতা কিসে রয়েছে এই বিষয়ে একটু ভাবনা চিন্তার জন্য এক ব্যক্তির ওপর দায়িত্ব নিস্ত করতে হবে ওই মেয়ের পক্ষের মেয়ে পরিবারের মেয়ে পরিবার পুরুষ ব্যক্তি একটু দূরদর্শিতা থাকে তা চিন্তা করবে তার সাথে সাথে এই পরিবারের ওই মেয়েটির কিসে ফায়দা আছে মেয়ের পরিবারের কিছু আছে সবকিছু রাজি হচ্ছে না আর দুইজনের মাঝে মীমাংসা করাও সম্ভব না মীমাংসা করিয়ে দিতে বলে তো সবচেয়ে ভালো মীমাংসা যদি সম্ভব না হয় তাহলে কি করে ফাইয়াল সোহামিনা জৌজ বেদুন আমরিহি ওই স্বামী থেকে মুক্ত করবে মেয়েটিকে যদিও তার হুকুম না থাকে অনুমতি না থাকে কোর্টে অনেক সময় ডাকে ছেলেকে যে তুমি আসো তোমার স্ত্রী থাকতে চায় না কেস করেছে হ্যাঁ আদালতে আসো হাজির হয় না এক একদিন তারিখ গেল আর একদিন তারিখ গেল হাজির হইল না তাহলে কোর্টের কি রয়েছে অধিকার রয়েছে যে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করবে যদিও স্বামী হাজির না হয় জি তাকে মুক্ত করবে আল্লাহ পাক কোরআনে এই খোলা সম্পর্কে কি বলেছেন ওয়াইন যদি স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাহ দ্বন্দ্ব শুরু হয় ওয়াইন খিফতুম শেখা কাবাই না হমা ফাবাসু হাকামা মিন আহলে হিউ হা কামা মিন আহ লেহা ইনয়ো ঈদা ইসলাম ইয়াফ ফিকিল্লাহ বেনহমা ও সে কাকাবাই নাহমা তোমরা যদি স্বামী স্ত্রীর মাঝে বিরোধ ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা করে যে দুইজনে ঝগড়া বেঁধে গেছে ফাবা আসু হাকামা মিন আহ লেহি হাকামিন আহ লেয়া ছেলে পক্ষ থেকে একজন বিচারপতি পাঠাও ওয়া হাকামা মিন আহ লে আর মেয়ে পক্ষ থেকে একজন হাকাম বিচারপতি পাঠাও দিয়ে তারা কি করুক ফাবাসোহাকামিনাহ কামিনা হলে ইঞরিদা ইসলাহান এই ছেলে এবং মেয়ে সামিজতে দুইজনে যদি মীমাংসা চায় ঝগড়া হয়ে গেছে কিন্তু দুজনে মিলতে চাই যে থাকবো আর আমি রাখব যদি এদের এই উদ্দেশ্য থাকে ইয়ো ফাকিল্ নাহ বা ইন নাহমা তাহলে আল্লাহফাক তাদের মাঝে সমন্বয় করিয়ে দেবেন হ্যাঁ মেলার ব্যবস্থা করে দেবে মাংসার ব্যবস্থা করে দেবেন আর যদি না হয় তাহলে তখন বিবাহ বিচ্ছেদ করে দিবে যেমন বললাম তারপরে হ্যাঁ দিস

যে কোনো মেয়ের বা মহিলার যদি দুই অভিভাবকে বিয়ে পড়ায় এক অভিভাবক একটা ছেলের সাথে বিয়ে পড়িয়েছে ছেলের সাথে বিয়ে পড়িয়ে আছে পারে আজকের টেলিফোন যোগাযোগ আছে যোগাযোগ ছিল না আর মেয়ের দুই ভাই আছে দুইজনে একই স্তরের হইতে হবে দুইজনে একই স্তরের হইতে হবে যদি একই স্তরের না থাকে একজন কাছের আরেকজন দূরে তো কাছের জনের কথা গ্রহণযোগ্য অন্য বিয়ের কোন গুরুত্ব নেই ওটা বিয়েই হয়নি বাপের ক্ষেত্রে বাপ একটাই হয় তাই না দাদার ক্ষেত্রে দাদা একটি হয় হ্যাঁ কাছের দাদা থাকতে ওপরে দুদর দূরের দাদা যাবে না ছেলের ক্ষেত্রে একাধিক ছেলে হইতে পারে ছেলেটা বলছেন না ছেলে যে অলি হইতে পারে সাবালক ছেলে হইলে কথা কথা বলেছে না জি হ্যাঁ ছেলে ছেলের ক্ষেত্রে সমান দুই ছেলে থাকতে পারে দুটি সাবালক ছেলে মহিলা বিয়ে করবে জি বিয়ে করে যদি গোনা থেকে বাঁচতে পারে বিয়ে না করা চাইতে ভালো প্রাপ্তা হয়ে আছে আর চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হয়ে গেছে তারপরেও গোনা থেকে বাঁচতে গিয়ে হিমশিম খাচ্ছে তাহলে এর জন্য বিবাহ করে নেওয়া অবশ্য কোন কোন ক্ষেত্রে আবশ্যক জরুরি আর কোনো ক্ষেত্রে অবশ্যই এমনি সাধারণ ক্ষেত্রে বিবাহ করে নেওয়া ভালো যাতে করে গোনার আশঙ্কা না থাকে মেয়ের পক্ষতে গোনার আশঙ্কা না থাকলে অসৎ লোকদের পক্ষতে গোনা গোনার হ্যাঁ এরকম কিছু থাকতে পারে যে অসৎ উদ্দেশ্য করবে তো একই স্তরে অভিভাবক হইতে হবে ভাইয়েরা একই স্তরের ভাইয়েরা একই স্তরের গত সপ্তাহে না তার আগে সপ্তাহে জিজ্ঞেস করছিলাম যদি ভাইয়েরা থাকে তো কোন ভাই অলি হবে তো অধিকাংশ আওয়াজগুলি এসেছিল বড় ভাই দলিল চাওয়া হয়নি আর আমিও এই বিষয়টা উঠাইনি কারণ আসছে তা আজকে আসছে বিষয়টা বুঝা গেছে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি যে বড় ভাই করলেন তো বড় ভাইয়ের অধিকারটা কিসের বড় সেই জন্য দলিল তো লাগবে তার জন্য বড় বড় ভাই হয়তো আলেম নয় মেজো ভাই সেজো ভাই বড় আলেম তো এদিক দিয়ে তোর গুণ বেশি আছে হ্যাঁ বড় ভাই অশিক্ষিত কিন্তু হচ্ছে শিক্ষিত দুনিয়া বুঝে হ্যাঁ বড় ভাই অত দিনদার না কিন্তু মেজো সেজো দিনদার এদিক দিয়ে তার মধ্যে বেশি ভালো গুণ আছে তাহলে কি করে শুধু বড় ভাইকে আপনি প্রাধান্য দেবেন যে বড় ভাই যে এটা বিয়ের বিষয়টাই না তো এখন হাদিসটা এই বিষয়ে রয়েছে আর অনেকগুলি মাসালাইতে রয়েছে যে কোনো মহিলার বিবাহ যদি দিয়ে দেই অলি আনে দুইজন অভিভাবক দুই অলি তাহলে ওই মেয়েটি প্রথম স্বামীর হবে দুই জনের মধ্য থেকে দুই স্বামীর সাথে দুই অলি বিবাহ দিয়ে দিয়েছে দুই ছেলের সাথে প্রথম ছেলের জন্য ওই মেয়েটি হবে অর্থাৎ প্রথম স্বামী যেটা প্রথম বিবাহ হয়েছে এক ঘন্টা আগে একটা বিয়ে হয়েছে এক ঘন্টা পরে আরেকটা বিয়ে হয়েছে বা একদিন আগে পরে বা আর কিছু তাহলে যেটা আগে হয়েছে সেটাকে কি করা যাবে গ্রহণযোগ্য মনে করা হবে আর পরে যে বিবাহটি হয়েছে কারণ বিবাহটা আসলে বিবাহ জায়গায় তো হয়নি কারণ বিবাহিতা বিবাহিতার বিয়েই হয় না বিবাহিতার বিবেই হয় না সুতরাং এই পালিয়ে গিয়ে যে সব স্বামীর ঘর থেকে বিবাহ বন্ধনে আছে স্বামী আছে স্বামীর ঘর থেকে বলে আর বাপের ঘর বাপের ঘরই হয়তো আছে কিন্তু বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে আর মেয়ে বিদেশে এসছে স্বামী এদিকে মেয়ে পালিয়ে গিয়ে ছেলেকে বিয়ে করলো বিয়েই হয় না কারণ বিয়ে তো কোনো জায়গাতে হয়নি বিয়ের তো একটা স্থান লাগবে এ মেয়ে তো বিবাহিতা আল্লাহ বলছেন ওয়াল মহসা প্রথম তো বিবাহিতা বিবাহিত বিবাহ করা আরাম বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত তালাক না হবে তালাক না হয়ে ইদ্যুৎ শেষ না হবে অথবা স্বামী মারা না যাবে মারা যাওয়ার পরে ইদ্যুৎ না পার হবে ততক্ষণ পর্যন্ত হালাল হয় না সুতরাং এই বিয়ে করে মোট হয় না হয় না বিবে যে না রহ আহমদ হাদিস মুসেন আহমেদের রয়েছে ওয়াল আরবা আবু দাউত নাসাই তেরমিজি নামজায় রয়েছে ও হাসসান তেরিনি আম তেরমিজি হাদিসটিকে হাসান বলেছেন হাদিস হচ্ছে হাসান ভাষ্যকার বলছেন অভিভাবকত্ব সম্পর্কে এলায়তন্নে কাহে মরাত্তা বাতুন বিবাহের যে বেলায়াত মানে অভিভাবকত্ব অভিভাবক হওয়া এটার একটা সিরিয়াল রয়েছে তারতিব রয়েছে শুরু করতে হবে কোনখান থেকে কোন ব্যক্তি থেকে মেনাল আব বাপ থেকে বাপ থাকতে অন্য কেউ না বাপের চাইতে হিতাকাঙ্ক্ষী পুরুষদের মধ্যে মেয়ের জন্য আর কেউ হইতে পারে না জি দুই নম্বরে ফাল দাদা 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 জি কোন আরবিতে বলা হয় জন্য বলছি যে দাদা মানে হ্যাঁ বাপের বাপ জি ওয়াইন আলা তিন নম্বরে ফাল ইবনো দাদা যদি না থাকে তো ছেলে সাবালক ছেলে যদি থাকে তো মায়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার অধিকার বেশি রয়েছে হ্যাঁ হয়তো তার মামা আছে মামা যদি বলে যে আমার বোন আমার বোন আমি বেদব না তোমার অধিকার নাই ছেলে আছে ছেলে বেশি মহিলার ভাইয়ের চাইতে ছেলে কাছে না কেন মানে ছেলে হোক ছেলের ছেলে পোতা হ্যাঁ যাকে নাতি বলছেন ছেলের ঘরের এই হোক সোমাল আক্রাব হম তারপরে অধিক নিকটবর্তী তারপরে অধিক নিকটবর্তী আর গুলি ভাষ্যকার বর্ণনা করেনি অধিক নিকটবর্তী আর কি হবে আমাদের সামনে এখন কাছের ভাই আছে আর চাচা আছে ভাইকে আগে রাখবেন না চাচাকে আগে রাখবেন ভাইকে আগে রাখতে হবে কিসের যুক্তিতে ভাইকে আগে রাখবেন চাচা যদি আমি মুরব্বী আমাদের সমাজে চাচা আবার অনেক সময় বাপ বেচা আছে কিন্তু যেহেতু বড় চাচা ও বাড়ির সবকিছু বড় চাচা চালাচ্ছে আমার দেশের সমাজ বা পরিবার তো কোন ইসলামিক পরিবার নাই এই জন্য বাপের কোনো ক্ষমতা নেই একটা জামা কিনে দেবে তো বাপ ছেলেকে কিনে দিতে পারে না যা তোর চাচাকে বলগা যারা গ্রামে গঞ্জে ঘর গিরস্থি করে ওদের পরি পারিবারিক কাঠামু বুঝেন তো আপনারা জি হ্যাঁ জি জি যত ফ্যামিলি একসাথে থাকে আমাদের এক ভাই এখানে শ্বশুরবাড়িতে মোটর সাইকেল নিয়ে আসা বলছে যে চাচা হয়েছে মালিক আর আমার মটর সাইকেল কে চালায় ওই যে চাচা ওই যে বড় চাচার যে বাড়ির মডল হ্যাঁ আমরা মন্ডল বলি মণ্ডল বাড়ির তো ও ওর ছেলেরা শশুর বাড়ি থেকে মোটরসাইকেল হারাম নিয়ে আসে নিজেও বেচারা ভোগ করতে বলল না জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে বেচারাকে আর এই মোটরসাইকেল ভোগ করছে কেন দুনিয়ায় ভোগ করছে চাচা তো ভয় কারণ চাচা যে তো বাড়ির মালিক কী রকম কুসংস্কার পারিবারিক এগুলো বাড়ি বাড়ি কুসংস্কার আল আলক্বরা আলক্বাও ফালাকারাব তারপরে যে যত নিকরবর্তী হবে মেনাল আসাবা আসাবা দের মধ্যে থেকে আসাবা এমন আত্মীয় যারা ধন সম্পদে ওয়ারিস হতে পারে এবং যা কিছু যারা যাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ নির্ধারিত করেছেন বিশেষ একটা পরিমাণ যে এতটা পাবে এতটা পাবে অর্ধেক পাবে অথবা ওয়ান থার্ড পাবে ওয়ান ফোর্থ পাবে হ্যাঁ এইরকম যে ভাগ করে দিয়েছেন একের ছয় পাবে একের আট পাবে তারপরে যা মাসল নিতে পারে এরা হচ্ছে আসাবা আসাবা ভাই হচ্ছে আশাবা চাচা হচ্ছে আসাবা এদের বলা হয়েছে তো ভাইকে আগে রাখবো না চাচাকে আগে রাখবো এই ক্ষেত্রে যুক্তি সেটা হচ্ছে যে আল্লাহ যারা ধনসম্পদের উত্তরাধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে হ্যাঁ তাকে আগে রাখতে হবে এখন আপনার সামনে মাসলা আসবে যে একটা মেয়ে যদি মারা যায় ওর ভাইও আছে চাচা আছে এই মেয়েটার ধন সম্পদ কে পাবে চাচা পাবে না ভাই ভাই পাবে চাচা পাবে হ্যাঁ সব সময় না ভাই পাবে ভাই পাবে হ্যাঁ তাহলে ভাই আগে জি এ হলো তাহলে ওলিদের সিরিয়াল জি একে অপরকে ডিঙে গিয়ে বিয়ে দিয়ে দিবে এরকম হবে না কাছেরটা থাকতে দূরের গুলোকে ডিঙে বিয়ে দিয়ে দিবে এই বিয়ে হবে না ফায়জা ও যে আন ফি জিহাতিন ওয়াহিদা ওয়া দারাজিন ওয়াহিদা মাশকরা বলেন যদি দুই অভিভাবক থাকে একই দিক থেকে এবং একই মর্যাদার তামিন হাইসুল কুওয়া ফি মোস্তাবান ওয়াহেদ একই স্তরের আর একই রকম শক্তিশালী এই এর উদাহরণ হচ্ছে দুই ভাই বা দুই ছেলে দুটোই ছেলে ছেলেকে একই নজরে দেখে ছেলের মা ঠিক না ছেলে এটাও ছেলে আপনার এটা ছেলে আপনার একই রকম ভাই এটা আমার আপন ভাইটা আমার আপন ভাই ঠিক না ওয়াতমাফ ফারাত ফি হে মা তুলবে লায়া আর দুইজনের মধ্যে ওয়ালি হওয়ার যে শর্তগুলি রয়েছে সেগুলি মজুত আছে ওলির শর্ত এর আগে উল্লেখ করা হয়েছে সেগুলি আছে দুটি শালুক দুটি দিনদার ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে দুজনেই পুরুষ একজন মেয়ে নাই মহিলা নাই কুদ্দামা মিনহুমা মান আযনাত মিনহুমা ফি তাযউইজহা এখন দুইজনে বিয়ে দুই ভাই বিয়ে দিতে চাইছে এক ভাই বলছে আমি এই ছেলেটার সাথে বিয়ে দেব আরagwa বলছে না আমি এই ছোট ছোট বিয়ে দাও ঝগড়া বাড়াইতে তো এর বন্ধু এটা চাইছে যে বন্ধুটাকে আমি ভগ্নিপতি করি এ বলছে না আমার এটা পরে এটা আমার ভালো আমার মনের মতো এই ছেলেটাকে আমি ভগ্নিপতি করি দুই ভাই ঝগড়া যদি হয় হতে পারে না পারে না এরকম মাসলা গুরুত্বপূর্ণ মাসা এলে এগুলো পারিবারিক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে তো বলছেন যে যদি এই হয়ে যায় যে ঝগড়া তাহলে কাকে প্রাধান্য দেওয়া যাবে ওই মেয়েটি কাকে চয়েস করছে মেয়েটাকে ছেড়ে দিতে হবে তুমি বললো যে তোমার এই ভাই এই ছেলেটাকে চয়েস করেছে আর এই ভাই ওই ছেলেটাকে চয়েস করেছে তুমি কোনটা চাও হয়তো বড় ভাই যেটাকে চয়েস করেছে সেটা মেয়ের পছন্দ নাই হয়তো অনেক সময় হতে পারে যে ছোট ভাই যেটা পছন্দ হতো ওইটা দিনদার বা ওইটা আমার মনোপুত ওটা দেখতে সুন্দর অথবা ওইটা আর সম্পদ আছে ওটা রাখ লাগবে আবার ভালো আছে মেলা গুণ দেখতে পারে ওর এখতিয়ার রয়েছে চয়েসের ক্ষেত্রে জি রেজামন্দি সম্মতির ক্ষেত্রে ওই মেয়ের স্বাধীনতা রয়েছে তাই বলছেন যে কুদ্দেমা মিন হোমা মান আজেনাত মিন হোমা ফি তাজুইজেমা বিয়ের ক্ষেত্রে যাকে যার সাথে বিয়ের ক্ষেত্রে ওই মেয়েটি অনুমতি দিবে যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দেন ওর সাথে বিয়ে হবে ওয়াইনিস্তাফিল ইজনে সাহা আব্দুল আউয়াল মিন কিন্তু অনুমতির ক্ষেত্রে যদি দুটোই সমান হয় জিজ্ঞেস করছে মেয়েটিকে মেয়েটি বলছে আমার অসুবিধা না আপনারা যেটা ভালো মনে করেন এই ঝামেলা আরেক ঝামেলা বাড়লো এখন কি করবেন ও দুই ভাইয়ের কোন ভাইকে রাজ করতে চায় না তখন কি করতে হবে হাত উঠিয়েছে বলেন হাত উঠিয়েছেন তো হাদিস হাদিসের তখন তখন এই হাদিসের বিধানটি ফিট হবে কি তাই বলছেন যে ওয়াইন ইস্তাবায়া ফেলে অনুমতির ক্ষেত্রে যদি দুইজনে সমান হয় মানে দুটোর ক্ষেত্রে অনুমতি দিচ্ছে যে আমার এই ভাই যেটা পছন্দ করেছে ওটা আমার জন্য ঠিক এটা আমার জন্য ঠিক এরকম বলছে যে দুটোই ঠিক আমি কিছু বলতে পারবো অথবা বলছে যে নাই যেটা আপনারা ভালো মনে করেন আমি কিছু বুঝি না আমার কোন আপত্তি তো বলছেন সাহা আকদুল আর বিবাহ দিয়ে দিয়েছে বিবাহ যদি দিয়ে দিয়ে থাকে তাহলে প্রথম যে বিবাহটি হয়েছে সেটা সাব্যস্ত থাকবে স্বীকৃত আর আল আকদুসানি সানি তেলান দ্বিতীয় পরে যে বিবাহটি হয়েছে সেটা বাতিল বলে ঘোষিত হবে কেন দ্বিতীয় বিবাহটি বাতিলভাবে লেয়ান্না হলাম লেয়ান্না হলাম ইয়োশাদেফ মহালান কারণ এই বিবাহটি যথা স্থানে হয়নি মানে বিবাহের কোন সুযোগই নেই এখানে বিবাহিতা তো বিবাহ হলেটি হয়ে গেছে শর্তপুরা করে যেমন একটু আগে বললাম যে স্বামী থাকতে যারা বিবাহ বসে যাচ্ছে বিবাহের কোন স্থানেই নেই ওয়াহাদাব এজমা ইল ক্ষেত্রে অলমাদের এজমা রয়েছে ওয়া ইনলাম তাহজান ইল্লাহ এন ওয়াহিদ মিন আউলিয়া এক অলিকে যদি অনুমতি দেয় দুই ভাইয়ের একজনকে যদি ওই মেয়েটি অনুমতি দেয় অনিতাল তাহলে হুকমবিহী বড় ভাই আছে মেজো ভাই আছে বলছে আমার মেজো ভাই যেটা করবে সেটা যেটা পছন্দ করেছে সেটাকে ফালাই আসে ও তাজবিজ ও রেহি মিম্মান লম আল্লাহ মেয়েটি যাকে অনুমতি দেয়নি সে বিবাহ দিতে পারে না তাহলে এখানে প্রাধান্য আসল বিষয়টি হাদিস হাদিসে শুধু বলা হয়েছে যে দুই অলিতে যদি বিবাহ পড়িয়ে দেয় তাহলে কি করা হবে যে বিবাহটি আগে হয়েছে সেটা স্বীকৃত পরে যেটা হয়েছে সেটা বাতিল তাই না আর আর একটা এর সাথে মিলাম দুটো সমন্বয় করেন হ্যাঁ যে মেয়ের কাছে কি করতে হবে এজেন্ট অনুমতি নিতে হবে আর তার অনুমতি যদি চুপ থাকে সেটা অনুমতি হ্যাঁ ঠিক কি না কুমারীর ক্ষেত্রে তো অনুমতি নিতে হবে তাহলে ওখানে অনুমতির ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়ে যদি অনুমতি দেয় ছোট ভাইকে মেজ ভাইকে বড় ভাইকে অনুমতি না দেয় তাহলে এটা প্রাধান্য পাবে নাকি যে আগে সেটা প্রাধান্য এখানে বলবৎ করবেন মানে মেয়ের সম্মতিটাকে প্রাধান্য দেবেন না আগে বিবাহ হয়ে গেছে সেই জন্য ওটাকে প্রাধান্য দেবেন যদিও মেয়ের মনের উল্টা মেয়ের সম্মতিকে প্রাধান্য দিতে হবে জি তাই বলছেন যে যদি মেয়েটি একজন অলিকে অনুমতি দেয় হ্যাঁ তাহলে হুকুম তারি সাথে সম্পর্কিত হবে ফালায়াসি হো তাযবীজু গায়রি মিম্মা লম তাযন আল্লাহ যাকে অনুমতি দেয়নি তার বিবাহ সহি সুদ্ধ হবে না ওয়াজাসতা ওয়ালিল মারাতি ওয়লিয়ানে ফাকসা মিন হাইসুল ক্বরাবাত আখাওয়াইনে শারকি কান সুন্নাত তাকদিমুল আফজল এখন আপনাদের মাসলা আসলো যে ভাই কয়েকটা আছে আর সব ভাইগুলি শাভার এখন কোন ভাই বিবাহ দেবে বা ওলি হবে আপনাদের অনেকে বলেছেন বড় ভাই তাই না কারণ আমাদের দেশে বাড়িতে পারিবারিক ক্ষেত্রে বড় ভাইয়ের একটু দাপট থাকে হ্যাঁ থেকে বড় ভাইয়ের যদি একটু বিচক্ষণ হয় বিশেষ করে পড়াশোনা তো ঠিক থাকে অনেক সময় দেখা গেছে আমরা দেখেছি যে বড় ভাই কিছু পড়াশোনা জানে না সেই জন্য সেটাই বাড়ির মালিকানা চালাচ্ছে আছে বলছেন যে মেয়ের ক্ষেত্রে দুই অলি যদি সমান স্তরের হয় বরাবর অথবা দুইয়ের বেশি কয়েকজন অলি কয়েক ভাই আছে মেন হাইসল কারো আত্মীয়তার ক্ষেত্রে তা আঁকা বাহিনী কেনে যেমন আপন দুই ভাই তাহলে এই ক্ষেত্রে মুস্তাহাব সুন্নত বলা যেতে পারে বড়কে প্রাধান্য দেয় সোনা তাকদিমাল তকদিমালনত হচ্ছে উত্তমকে হ্যাঁ প্রথম 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 বড় ভাই না হচ্ছে তাদের মধ্যে যে সবচেয়ে উত্তম উত্তম কোন দিক থেকে দিনের দিক থেকে শরীয়তের দিক থেকে এলিমের দিক থেকে আমলের দিক থেকে আখলাকের দিক এগুলো হচ্ছে উত্তম হওয়ার দিক হ্যাঁ এলিমও ভালো আছে ইসলাম সম্পর্কে আমলও ভালো আছে আখলাক চরিত্র ভালো আছে দিনদারি ভালো আছে তাহলে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যদি দেখা যায় দুটোই আলেম মাসাল্লাহ দুটোই মদিনা দুই ভাই মদিনা থেকে ফারেক হয়ে গেছে হ্যাঁ আমাদের শেখ আকরাম এরা তিন ভাই মদিনা থেকে ফারেক হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ তিন ভাই মদিনা থেকে ফারেক কি করবেন তো বলছেন যে যদি দেখা যায় যে আফজাল উত্তমের দিক থেকে যে দুটো তিনটে সব সমান ফাল আসান্ন তাহলে যে অধিক বয়স প্রাপ্ত যে বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ তার যে বড় তাকে প্রাধান্য দেওয়া শুননাথ ফাইন তা শাহু ঝগড়া লেগে গেছে না বড় মানবো না বড় বড়টা বিয়ে দিবে আমরা বিয়ে দেবো আমরা বেশি বুঝি ঝগড়া শুরু হয়ে গেছে কি করবেন তাহলে মেনে নিতে ছোটরা তাই হয়তো একই স্তরের আর এই বিষয়টি অজেব নাই সোননাথ বলছে ফাইন তাসা ও ঝগড়া শুরু হয়ে যায় যে কে ওলি হবে আর কে বিয়ে দিবে এক একজন এক এক ছেলে চয়েস করে নিয়ে চলে আসে সৌদি আরব আছেন সৌদি থেকে একটা ছেলে পছন্দ করে চলে গেছেন আবার কেউ কুয়েত আছে কুয়েতে পছন্দ করে চলে গেছে হ্যাঁ কেউ ইউরোপমুখী পশ্চিমামুখী পশ্চিমা ও ইউরোপ আমেরিকা ক্যানাডা নিয়ে যাবে মেয়ে বোন কেউ পছন্দ করে বসে আছে সমস্যার শেষ নেই তখন আকরা আবাই না হমা বা ওকরে আবাই না হমা তখন কি করতে হবে এর এদের মাঝে করা করে নিতে হবে যেটাকে সাধারণদের ভাষায় লটারি বলা হয় যদি জন্য লটারি মানে ভাগ্য নির্ণয় করা সবার নাম লিখে সবার নাম লিখে উঠে বললেন বাচ্চাকে অথবা নিরপেক্ষ কাউকে উঠান যার নাম উঠে সে হবে বলি করা বলা এটা যেমন আমরা প্রাইজ দেওয়ার ক্ষেত্রে দশজনকে দেবো তখন যার নাম উঠে যার নাম্বার উঠে বলির ক্ষেত্রে যোগ্যতা আবশ্যক এই ক্ষেত্রে কোরআন কারিমের একটি আয়াত সুরে কাসাসের আয়াত নম্বর ছাব্বিশ ভাষ্যকার পেশ করেছেন ওয়েলায়াত আকদিন নেকা মিন জুমলাতিল ওয়েলায়াত আল্লাতি ইউতার কো আকফা বিবাহ বন্ধনের জন্য ওলি ওলি হওয়াটা এমন একটি বিষয় যার জন্য যোগ্য ব্যক্তিকে চয়ন করা মনোনীত করা হচ্ছে শরীয়তসম্মত বিষয় যোগ্য ব্যক্তিকে দেখতে হবে না অযোগ্য ভাই শুধু তার ডিগ্রি আছে দিনদারি নেই আল্লাহ নেই একটা যোগ্য ছেলে যে বনের দিন দুনিয়া সব ক্ষেত্রে এই নেই ওই নাই না তো কোন ধরনের ওলি হইতে হবে বলছেন কফু মানে উপযুক্ত 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 দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে উপযুক্ত দিনের ক্ষেত্রে একটা দিনদার যখন বোন আছে তো দিনদার বনের জন্য ওইরকম দিনদার ছিল তারপরে মেয়েটি ধরেন কোরআন হাদিস পড়া তাহলে কোরআন হাদিস পড়া স্বামী মেয়েটি হচ্ছে কোরআন হাদিস পড়া আরবি পড়া আর ছেলেটা আরবির একটা অক্ষরও জানে না একবারে শুধু ইংরেজি পড়া ছেলে দিয়ে দিলেন তাহলে অ্যাডজাস্ট হইতে খানিকটা অসুবিধা আছে অসুবিধা আছে এর বিপরীতটা হইলে ওইরকম অসুবিধা আছে মেয়েটি মাসাল এম বিবিএস ডাক্তার আর একটা ম্যাট্রিক পাস ছেলেকে চয়েস করে বসে আছেন হ্যাঁ ইও এক সমস্যা সমস্যা কারণ বিয়ে তো আর একদিনের জন্য না প্রথম খানে তো ভালোই মজা লাগবে হয়তো হ্যাঁ মনটা মিলে গেলে পরে হয়তো তিক্ততা চলে আসবে আরে কি রে এই তো অযোগ্য আমার আল্লাহ পাক রব বলছেন ইন্না খাইরা মানিস্তা যার জারতাল কাউইউল আমিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে সোয়াইব বের যে দুই মেয়ের এক মেয়েকে পেশ করেছিলেন বিবাহের জন্য কার জন্য মৌস আলাইসাল্লামের যেন মসা আলাইসলাম যখন পৌঁছিলেন মাদিয়ানে গিয়ে যে আমার দুটো মেয়ে আছে এনে ওরি আন অন কে হাকে এ হে না তাই এ হাতাই নে আমার এই দুই মেয়ের এক মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চাই আলা আন জরানি সামানিয়া হে জাজ কিন্তু শর্ত হচ্ছে যে বছর গোলামি করতে হবে বাড়িতে চাকর কাটতে হবে ফাইন আতমাম তা আশা রাঁধতে হবে আটটা জরুরি আর আর দু বছর যদি বাড়িয়া দাও তাহলে ফামিন দেখ তোমার ইচ্ছে হ্যাঁ ভালো আরো ভালো হয় তাহলে দশটা বছর যদি আমার বাড়িতে চাকরি করো বকরি ছাগল আছে চড়াও ওর ছেলে ছিল না ছেলে সন্তান ছিল না ঠিক আছে মেনে নিলেন বিয়ে করলেন দুই বোনের একটাকে তো এই ক্ষেত্রে মেয়ে মেয়ে বিবাহের বিবাহের প্রস্তাবের আগে মেয়ে এসে বাক্য বলেছে যে আব্বা এই লোকটিকে কিন্তু খুব শক্তিশালীও দেখলাম আর আমান দেখলাম আমাদের বকরি ছাগলকে ফিরিতে ফিরিতে পানি উঠিয়ে দিল আর পানি পান করিয়ে দিল আমাদেরকে বলো যে আপনারা একটু দূরে সরে যান আমি পানি পান করে দিচ্ছি মেয়ে মানুষ আপনারা কেন কূপ থেকে এত কষ্ট করে পানি উঠাবেন আমি উঠিয়ে দিচ্ছি আর বালতিতে যা বালতি উঠাচ্ছে ও তো বোঝা যায় যারা কূপ থেকে বালতি উঠাতে গিয়ে যদি ওই এর সাথে কূপের সাথে শুধু ঘষা খায় কোনো রকম টেনে টুনে উঠাচ্ছেন বোঝা যাবে যে কমজোর পার্টি আছে ঠিক কিনা আর উঠাচ্ছেন একটু আপনি কূপের গায়ে লাগতে দেয়ালে লাগতে দিচ্ছেন না তাই 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 মাঝখান দিয়ে উঠিয়ে নিচ্ছেন শক্তি আছে ঠিক কিনা দেখছে দূর থেকে ওই মেয়েগুলি এই জন্য কবি বলেছে আর আলামিন বিশ্বাস তো কেন বলল এই মেয়েরা বিশ্বাস এই জন্য যে মেয়েরাকে দেখলে একটা যুবক মানুষ একটু তো তাকাবার চেষ্টা করবে দেখি কেমন হয়তো একটু দেখি একটু কেমন লুকিয়ে লুকিয়ে হ্যাঁ কালো চশমা দিয়েও দেখার চেষ্টা করে অনেক ঠিক না ও তাকাচ্ছে না মুসা আল তাকাচ্ছে না যুবক মানুষ একেবারে তারপর মেয়েগুলোর দিকে তাকাচ্ছে না একটু যে কেমন কিরকম তাদের চাল চলন একটুও তাকাচ্ছে না বুঝতে পারে জ্ঞানী মেয়ে হইলে যেমন জ্ঞানী ছেলেও বুঝতে পারে যে মেয়েটার চাল চলন কেমন আছে চলাফেরা রাস্তায় চলছে ওতেই বোঝা যায় এরকমই মেয়ের ক্ষেত্রে আর ছেলের ক্ষেত্রে বোঝা যায় তো এসে বাপকে বলেছে আর সলিয়া আবাতে ইস্তাজের হো আব্বা একে মজদুর রেখেন না বাড়িতে চাকরের দরকার আমাদের কোনো ভাই নেই তো এই কাজগুলি করবে একটু চাকর রেখেন কেন চাকর রাখতে বলেন ইন্না খাইরা জারতাল উত্তম মজদুর বা চাকর ওই ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে বড় শক্তিশালী যার গায়ে শক্তি আছে কাজ করে দিতে পারবে যে কোনো কাজ সাংসারিক আর আল্লাহামিন যে বিশ্বাস তো একটা টাকা মারবে না একটা বকরি ছাগলের ক্ষয়ক্ষতি করবে না বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করবে না সে হচ্ছে ভালো সবচেয়ে সুতরাং এর মতো চাকর আর পাওয়া যাবে না তো এই আয়াত দলিল হচ্ছে ওয়েলা আয়াতের ক্ষেত্রে যে জন্য হওয়া উচিত হ্যাঁ শক্তিশালী গায়ের শক্তি থেকে তো আর কাজ হবে না একশো কিলো ওজন থেকে লাভ আছে ব্রেনের শক্তি যে কেমন ছেলে চয়েস করা উচিত জি শিক্ষাগত শক্তি জ্ঞান বুদ্ধি বিবেক বিচক্ষণতা জি দূরদর্শিতা ইত্যাদি আর আমিন আমান উদ্দার দিনদারি করবে না দুনিয়ার স্বার্থ বোনের বিয়ে দিতে গিয়ে হ্যাঁ মেয়ের বিয়ে দিতে নিজের নিজের ব্যক্তির স্বার্থকে বড় করে না যে এই যে হব বিয়েই হচ্ছে বিয়ের সাথে আমার একটু টাতির আছে সুতরাং এর ছেলের সাথে যদি আমি মেয়েটার বিয়ে দিতে পারি আর এখানে একটা রিলেশন হয়ে যায় তাহলে আমি চেয়ারম্যান আছি চেয়ারম্যান থেকে একটা আগামীতে এমপি হওয়ার জন্য একটা টিকিট পাবো ওইসব ধান্দাবাজি না করে মেয়েকে দিয়ে আমান হইতে হবে দুনিয়ার ধান্দা যেন না এই ছিল এই সম্পর্কে আলোচনা এই হাদিস থেকে আরো একটি বিষয় আসল বিষয়টি উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে যে ইউফিদুল হাদিস এই হাদিস থেকে আরো বোঝা যায় আন্না জাহাল বাইদ মিনাল আউলিয়া দূরের অভিভাবক কাছের অভিভাবক থাকতে যদি বিবাহ দিয়ে দেয় মা ওজুদুল আকারে বাপ আছে ভাই দিয়ে দেয় বা ভাই বিয়ে দিয়ে দিচ্ছে অথচ দাদা বেঁচে আছে চাচা বিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ ভাতিজির অথচ বা মজুদ আছে এরকম যদি হয় তো আন্নাল আকদালে হোক এই দূরের ওলির মাধ্যমে যে বিবাহটি হয়েছে এই বিবাহ বন্ধন সহি কারণ নবী করিম সাহা বলেছেন যে যে প্রথম ব্যক্তি বিয়ে দিচ্ছে সে তো কাছের কাছের যে ব্যক্তি কাছের ব্যক্তি থাকতে দূরের ব্যক্তি হবে না আর এছাড়াও ওলি সম্পর্কে ওলি হচ্ছে যে কাছের সে হচ্ছে আসল ওলি লালিয়ান মা ওজুদ আকরাম হোক এই থেকে কি করে দলিল পেশ করছেন বলছেন যে দূরের ব্যক্তি কাছের ব্যক্তি থাকা সত্ত্বে বলি নাই যখন ছেলে মেয়েকে অভিভাবক বলে একটা ঘর আছে আসে দেখেছেন না তো বাপ বেঁচে থাকতে কি ভাই লিখবে যে অভিভাবক আমি চলবে লেখেনা হ্যাঁ তারপরে এইগুলো সামান্য ক্ষেত্রে চলতে পারে কিন্তু বিবাহের ক্ষেত্রে চলবে না বিবাহের ক্ষেত্রে এটা বড় ক্ষেত্র সুতরাং বিবাহর ক্ষেত্রে চলবে না এই জন্য বাপ বেঁচে থাকতে কাছের অলি বেঁচে থাকতে দূরের ব্যক্তি ওলায়াত করবে আসলে ওলি হতে পারেনি কারণ এখনো তার ওই জায়গায় আসার সুযোগই আসেনি জি সিরিয়ালে যদি কয়েকজন থাকে যে বিশেষ করে রাজতন্ত্রের ধরেন সিরিয়াল আছে আরও দুটোর পরে আসবে তো সরাসরি আসতে পারবে কি টপকে না ওকে সিরিয়াল আসতে হবে এলা যদি তাতে যদি কোন রকমের চেঞ্জিং হয় সেটা আলাদা কথা ওই রকম বিষয়টি তারপরে হাদিস দেখা যাক জাবের রাদিয়াল্লাহু তাআলান্ন থেকে বর্ণিত তিনি বলছেন قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ايما عبدين تزوجا بغير اذن موالي او اهله فهو اخرون এই হাদিসটি এমন একটা হাদিস যার সম্পর্ক গোলাম কিত দাসের সাথে আর আজকাল কিত দাস নেই সুতরাং এই মাসলার বর্তমানে অবশ্যই প্রয়োজন নেই কিন্তু এক সময় আসতে পারে এবং সময় ছিল এর আগে যেহেতু গোলামের ইসলাম বিধান না রোহিত হয়ে যায়নি ওই রকম অবস্থা যদি তৈরি হয় তাহলে জুলম অত্যাচার করা দাসদের বা বন্দিদের ওপর জুলম অত্যাচার করা তাদেরকে জেলে রেখে কষ্ট দেওয়া নির্যাতন করার চাইতে অবশ্যই ভাগ বন্টন করে দাও মুজাহিন্দুদের মাঝে আর মানিজ্যতার সাথে মনিবের বাড়িতে থাক যা খাবে খাওয়াবে যা পড়বে পড়াবে তার চিকিৎসা দেবে তাহলে এটা অনেক ভালো এই জন্য গোলামির ওপর অনেকে সমালোচনা করে থাকে অথচ জেলে হাজতে যে জুল অত্যাচার বলি হচ্ছে হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে এগুলি সম্পর্কে মানুষের খেয়ালই নেই এর চাইতে অনেক ভালো জীবন হচ্ছে গোলামের জীবন কারণ এক হাজার জন যখন এক হাজার বাড়িতে ভাগ হয়ে চলে গেল তখন তারা সেখানে করে তাদের অধিকার যতটুকু আছে অনেকটা ভালো পাবে অনেকটা ভালো পাবে তারপরে সরিয়েতে যে বিষয়গুলিতে ইঙ্গিত করলাম নবী তোমার বাড়িতে যদি গোলাম থাকে তোমার চাকর থাকে দাস থাকে তুমি যা খাবে খাওয়াবে তুমি যা পড়বে পড়াবে এবং তাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব দেবে না যদি কখনো ভারী কাজ দিতে হয় তো তুমি তার সাথে লেগে কাজ করবে কত সুন্দর কথা ইসলাম ছাড়া কেউ শেখায়নি ইসলাম ছাড়া কোনো মতবাদে সব কথা শেখানো হয়নি জি আর জেলের মধ্যে কি যে জুল হয় জেলের ইতিহাসগুলি জানা আছে আজকে ঘন্টা নম্বর জেলে কি জুল আবু গারিব জেলে এরাকে কি জুল চার আরও সারা বিশ্বের যে জুল হচ্ছে হয়েছে আল্লাহ পাকে হেফাজত করে দুনিয়ার জেল থেকে আর আখেরাতের জেল থেকে আমাদের তো নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি এই এই আবদিন কোন কিত দাস কোন দাস যদি তাজা ওয়াজা বিয়ে করে ফেলে দাস দাসের ব্যক্তি মালিকানা নেই তার টাকা পয়সা ইনকাম হলে সে টাকা পয়সা কার কাছে চলে যাবে মালিকের কাছে মনিবের কাছে অটোমেটিকলি চলে যাবে তাকেও যেমন বিক্রি করতে হবে তার উপার্জিত ধন সম্পদ সবকিছুর মালিক হচ্ছে মালিক তার মনিব হামলা এটা হচ্ছে কৃত দাস কৃত ক্ষেত্রে পক্ষান্তরে যারা বাড়ির এমনি চাকর নকর মান্থলি বেতন দিয়ে রাখছেন সেই ক্ষেত্রে না তার ব্যক্তি মালিক না আছে মাসের মাস বেতন নেবে সে যা ইচ্ছা তাই করবে সে নিজের বিয়ে শাদী করবে আপনার অনুমতি নিয়ে বিয়ে করতে হবে না আপনি কেউ না তার আপনার বাড়িতে সে গরিব অভাবী সেই জন্য মোকাপে হয়ে চাকরি করতে এসছে ব্যাস হ্যাঁ ওই রকমই কফিলের মালিকের উনি চাকরি করতে আসছেন তাই বলে যে কপিল কেবল আমি বিয়ে করবো অনুমতি না এই কফিল ইয়ে না কফিলের দাস আপনি না এইরকমই যারা কাজের মেয়ে তারা কফিলের দাসই না বুঝেই না অনেক জাহেল মূর্খরা মনে করে যে কাজের মেয়েগুলি মনে হয় দাসী এবং এই অজ্ঞতা জেহালতর কারণে ওই রকমের বদাচরণ করে লুচ্ছামি করে অনেকে না এরা দাসী নয় এরা পেটের দায়ে অথবা তাদের স্বভাব দোষে ইমান তাকুয়ার অভাবে এই মেয়েরা পরের বাড়িতে কাজ করতেছে মেয়েরা কেন পরের বাড়ি কাজ করবে ইসলামে এভাবে যাই যে যেভাবে মেয়েরা একা এসে অপর বাড়ি কাজ করবে বড় রিস্ক রয়েছে ফিতনা রয়েছে কোনো দাস যদি বিনা অনুমতিতে বিয়ে করে নেই তার মালিকের মালিক তার মালিকের বিনা মালিককে কিছু বলেনি বিয়ে করে বসে আছে মালিক যদি সময় না দেয় তোকে কাজই দিতে যাও তুমি ডেলি ডেলি বিদেশ পাঠিয়ে দেলি বাইরে কাজের জন্য পাঠিয়ে দেয় তুই স্ত্রী তো হকি আদে করতে পারবে না আর যখন অনুমতি নিয়ে নিবি মনিবের কাছে তখন মনিব জানছে যে আমি যখন তাকে অনুমতি দিয়েছি বিয়ে করার তার মানে তাকে কিছুটা সময় তার স্ত্রীর সাথে থাকার সুযোগ দিতে হবে কারণ আমার অনুমতিতে সে বিয়ে করেছে জি তার পরিবার পরিবার মানে যে পরিবারের সে দাস সে পরিবারের বিনা অনুমতিতে যদি বিয়ে করে নেয় কোন গোলাম কিন্তু দাস ফাহু আহের তাহলে সেই ব্যক্তি হচ্ছে জেনাকারী ব্যবচারকারী সে হচ্ছে গুনাগার হাদিস এমাম আহমদ বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করে তির মিজি এবং এমন তির মিজি সহি বলেছেন রকম ইবনে হেব্বান রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিস হচ্ছে হাসান এই হাদিসের বেশি মাসলা মাসের প্রয়োজন নেই আসল মাসলাটা জানলে হলো যেহেতু কি তো দাস তার ব্যক্তি মালিকানা নেই সুতরাং আর বিয়ে যদি করতে হয় তাহলে মালিকের কি করতে হবে অনুমতি নিয়েই বিয়ে করতে পারবে পক্ষান্তরে হাউস ড্রাইভার অথবা খাদ্যামা যদি থাকে হ্যাঁ কাজের মেয়ে থাকে এই দেশে খাদ্যামা বলে কাজের মেয়ে দেশে চাকরানি কাজের মেয়ে থাকে বিবাহ করার জন্য মালিকের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই বিবাহ করে নিয়েছে মেয়ে বা ছেলে বিয়ে করে নিয়েছে বিয়ে করার পর তোমার বাড়ি চাকরি করতো আর করবো না চলে যেতে পারে যে কোনো সময় চলে যেতে পারে অথবা থাকতে পারে কোর্স পুরা হয়ে গেছে আর বেশি করবো না আমরা দেড় ঘন্টার বেশি আলোচনা করব না এতে আলোচনা শেষ এরপরে যেসব দূরের ভাইয়েরা আছেন আপনারা চলে যেতে পারেন আর যারা কাছের আসেন যদি মনে করেন অথবা প্রয়োজন আছে জিজ্ঞাসাবাদ যেহেতু জুমার পরে আসল পর্যন্ত যে হয় ওতে একেবারে এক ঘন্টা কোনো রকম টাইম পাওয়া যায় সে যারা প্রশ্ন উত্তর দিতে পারি না তার ফলে যদি কোনো প্রশ্ন থাকে জরুরি তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন না অথবা অনলাইনে কোনো প্রশ্ন থাকে আর জরুরি বারবার রিপিট করা প্রশ্ন গত সপ্তাহে যেগুলো আবার এই সপ্তাহে অথবা এই কিছু আছে ওইরকমই প্রশ্ন কত নদী চলতি আছে প্রতি সপ্তাহে এরকম প্রশ্ন নয় এক তালাক দিল অথবা দুই মাসে দুই তালাক হইল এই দুই তালাক পর্যন্ত আল্লাহ বলছে আ তালাক মার তান মানে তালাকের রাজি ই হচ্ছে দুইবার দুইবার করে তালাক দিয়ে দুই মাসে দুইবার তালাক দিয়ে কি করা যেতে পারে ফিরিয়ে নেওয়া যেতে পারে রাজি এই জন্য বলা হয় যে রাজা ফিরিয়ে নেওয়া যায় রাজা মানে ফিরিয়ে নেওয়া তো ফিরিয়ে নেওয়া যেতে পারে তো দুই তালাক দিয়েও ফিরিয়ে নিতে পারে স্ত্রীকে তাহলে এক তালাক দিয়ে দিতে স্বাভাবিক আরও ভালো ফিরিয়ে নিতে পারে কিন্তু ঈদতের মধ্যে হইতে হবে ঈদতের মধ্যে আর ঈদত হচ্ছে সালাস আতো করুয়াল মুতাল্লাকা তো আতারাব্স না বেয়ানফুস হেইনা সালাস আতো করু আল্লাহ বসে তালাক প্রাপ্ত নারীরা এতারা ব্সনা অপেক্ষা করবে অন্য স্বামীর ঘরে যেতে পারবে ঈদতে থাকবে হ্যাঁ তাদের নিজেদের সম্পর্কে বেয়ানফুজা হেহিনা সালাসাতা করু তিন করু তিন মাসিক তিন হাইজ বা তিন তোহর ও কাহাদের ইখতালাফ কিন্তু একই কথা তিনটা মাসিক পার হইলেই হলো তিনটা মাসিক পার হইলেই হইলো তখন কি হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে অন্য স্বামীর বিবাহে চলে যেতে পারে অন্য স্বামী পায়গাম দিতে পারবে তখন আর বিবাহ বসে যেতে পারে কিন্তু যতক্ষণ তিন মাসিক পুরা না হয়েছে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে এক তালাক দিয়ে অথবা দুই তালাক দিয়ে কিন্তু তিন তালাক হয়ে যাওয়ার পরে এক্ষুনি তিন তালাক আর যদি বলে এক মিনিটের মধ্যে আমি এক্ষণি ফিরিয়ে নেব আর ফিরাবার কোন অধিকার নেই ফাইন তালা কাহাফালা বাদ হ্যাঁ তাহ তানকে হাজাওজান গায়ের করছেন যদি তৃতীয় তালাকা কেউ দিয়ে দেয় তাহলে অতক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তানকে হাজাও জানকা এরা অন্য কোনো স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না হবে বিনা কোনো চুক্তিতে এই কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয় স্বেচ্ছাই ওর সাথে আমি সংসার করব এই নিয়তে ছেলে বিয়ে করছে আর এই বিয়ে করেছে যে যে ওই স্বামীর স্বামীর ঘরে ঘরে যাচ্ছে ওর কাছেই সারা জীবনটা এখন কাটাবো এ নিয়তে বিয়ে করেছে তারপরে ভাগ্যচক্রে বললো না চললো না তালাক হয়ে গেল যে কোনো কারণে তালাকে নিয়ে নিল অথবা দিয়ে দিল তারপরে আমার ইদ্দত পার হইতে হবে হ্যাঁ তিন মাসিক তারপরে অন্যরা যেমন অন্য অন্য কাস্টমার আসতে পারে ঠিক তেমনি ওই আগের স্বামী যে ছিল সে লোক সেও পেগাম দিতে পারে যে আমিও বিয়ে করতে চাই এখন অভিভাবক যার সাথে চাইবে মেয়েটিও যার সাথে চাইবে নতুন কোন কাস্টমারের ঘরে যেতে পারে আবার ওই পুরাতন ঘরে পুরাতন স্বামীর ঘরে যেতে পারে স্বামীর আর কোনো অধিকার নেই তিন তালাক দিয়ার পর এক পয়সারও কোনো অধিকার নেই আর চুক্তি করা হারাম যে বিচার লজ্জাকর বিষয় যে তুমি রাত দুই রাতে যেন বিয়ে করো তারপরে হালাল করে দিয়ে দিও এই সম্পর্কে বলেছি আর হাদিস আসবে তখন আরো বিস্তারিত বলবো তালাকের চ্যাপ্টার আসছে সুতরাং তালাকের আর কোনো প্রশ্ন না বিবাহের প্রথম রাতে স্বামী স্ত্রীর মাঝে করতে হবে না মানে সহবাস করতে হবে না শুধু গল্প গুজব করে কাটিতে হবে এটা বিদাতি কথা বিবাহ বিবাহ করার পরে রাতে গিয়ে সহবাস করতে জরুরি নাই বিবাহ দিন হয়েছে আর সাথে সাথে কবুল কাবেল তো বলার পাঁচ মিনিট পরে এক মিনিট পরে যদি ঘরে ঢুকে পড়েন তারপরে স্ত্রী হালাল নেশা হউকুম হারসা তোমার বিবি হয়ে গেছে তোমার এখন শস্যক্ষেত্র হাতু হারসা কুন্না সে তুমি যেমন ইচ্ছা যখন ইচ্ছা এখন আসতে পারো সকালে আসতে পারো দুপুরে আসতে পারো বিকালে আসতে পারো যে কোনো সময় আসতে পারো ব্যাস নামাজটা ঠিক রে নামাজের সময় পড়ে থাকিন না এক তালাক দুই তালাক দিয়ে ফিরিয়ে নিয়েছেন ফিরিয়ে নিয়েছেন মানে ইদত পার করে নতুন বিবাহ করেন নাই ঈদত ওই তিন মাসের মধ্যে ফিরিয়ে নিয়েছেন ঠিক না আর আবার তালাক দিয়ে দিল একটা তালাক আপনি পনেরো বছর বয়সে দিয়েছিলেন আর একটা পঞ্চাশ বছর বয়সে আর একটা যদি একশো বছর বয়সে দেন মরার আধা ঘন্টা আগে তো মরার আধা আধা ঘন্টা আগে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে শোনেন ভালো করে এবার বুঝলেন জি হ্যাঁ সবগুলি কাউন্ট হবে জি প্রশ্ন হচ্ছে যে অভিভাবক ওলি মেয়ের বা বোনের এমন জায়গায় বিয়ে দিতে চাই যাদের সাথে একটা পার্থিব স্বার্থ মানে জমি জায়গার হয়তো দ্বন্দ্ব ঝগড়া চলছে তো বিয়েটা দিয়ে দিলে জমি জায়গাটা কি করা যাবে হয়তো দখলে নিয়ে আসা যাবে এই স্বার্থে বিবাহ দিচ্ছে এই স্বার্থে বিবাহ দিতে গিয়ে যদি মেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সম্ভাবনা থাকে তাহলে বিবাহ বিবাহত করলো তাহলে কিন্তু যদি দেখা যায় যে এদের সাথে বিয়ে দিলে একটা আত্মীয়তা হবে দুঃস্মনীটাও কমে আসবে অথবা এই মীমাংসাটাও হয়ে যাবে আমাদের আছে জমি জায়গার বা কিছু ভেজাল আছে আর তার সাথে সাথে ওই পরিবারের যোগ্য ছেলেও আছে তো অন্য জায়গায় না বিয়ে দিই বিয়ে দিই তাহলে কোনো অসুবিধা নেই এক কথাই যাতে লা দারারা লাদারারা মূল নীতি হ্যাঁ কেউ কারো ক্ষতি করবেন না মেয়ের জন্য ক্ষতি সাধনের সম্ভাবনা ক্ষতি হচ্ছে এই রকমের আশঙ্কা মসজিদে বিয়ে মসজিদে হওয়া যে যেবারে কোনো জরুরি জিনিস না বিয়ের খুদবা হয় বিয়ের খুদবা ভালো সুন্নাত বরকতের কারণ বিয়ের খুদবা কিন্তু মোহরানা নগদ দাই না নগদ মানে না তাই সুন্নতের खिलाफ হলো যদি না মানে তাহলে তো আরো বিপদ তাই শরীয়তের বিধান মানে না আরও আশঙ্কা রয়েছে তাদের জন্য ফিতনার গুমরাহির কিন্তু বলছে আমরা নগদ দিতে পারছি না সুতরাং ওই ফেকাতে মাসলাতে তো জায়েজ আছে সেই জন্য করছি তো জায়েজ হইলেও সেটা সন্ন্যতের খেলাফ ধারে মহরানা রাখা সন্ন্যতের খেলাফ কাজ নবী সাল্লামের সাহাবাই কেরামদের ইতিহাসে ধারের কোনো মোহর ছিল না সুতরাং ওই ট্রেনে হেঁচড়ে ধারকে জায়েজ করবে যে কোরআন শিক্ষা দিতে কয়েকদিন লাগবে সুতরাং ওইরকমই কয়েক বছর ধরে আমি দিতে থাকবো এইসব ধোকা দেওয়া খামাখায়

পাঁচশো রিয়াল বা পাঁচশো দিন হাম পাঁচশো দিন আর বেঁধে দিলাম দিয়ে দিও কেন করলেন না বুঝা গেল যে আসলে এটাকে ফোকাহারা জায়েজ করেছে কোথা থেকে অনেক সময় ফোকাহাদের বেশ কিছু মাসাইল আছে সেগুলির দলিল খুঁজে পাওয়া যায় না দলিল খুঁজে পাওয়া যায় না জি আর এই সম্পর্কে বেশ কিছু গবেষক আমরা এরকম বেশ কিছু মাসাইল আলোচনা করে যেগুলো সাধারণ লোকের দানা দরকার নেই কিন্তু অন্তত জেনে রাখেন যে ফোকাহা আলেম মানেই যে অন্ধভাবে তার সবকিছু মেনে নিতাম না দলিল থাকলে ওকে দলিল আছে আলেমের এলেমের গুরুত্ব আছে দলিল নাই আলেমের ওই কথাটির গুরুত্ব নেই ওই কথাটি বাদ দেন যে কথাটিতে দলিল নেই বাকিগুলো মানেন স্বামী বিবাহ বন্ধনে আছে আর তারপরে পরকীয় লিপ্ত হয়ে অন্যের সাথে ওই ওই জানির সাথে বিবাহে আবদ্ধ হয়েছে এই বিবাহ হয়নি বিবাহ বাতিল এই বিবাহ বাতিল বিবাহ হয়নি বলেছি তো এর আগে আলোচনাতে বলেছে যে জেনা চলছে কোনো বিবাহ হওয়ার কোনো রাস্তায় নেই এখানে কোনো জায়গায় নেই বিবাহ হবে কি একটা মাল সমান মাছ ছিল বাজারে মাছটা কিনা হয়ে গেছে কেনার পরে বলছেন যে আমি কিনবো জবরদস্তি হবে নাকি কেনা হয়ে গেছে ও কিনে নিয়ে কিনছেন হবে ঠিক ওই বিবাহের মশলা বোঝার জন্য ব্যবসা বাণিজ্যের মাসলা যদি বুঝেন খুব কমন সেন্সে সহজ অখিল বাবা বিদাত অখিল বাবা বিদাত এবং অখিল বাবার চরিত্রহীনতা শুধু বিদাত নয় আমাদের পাশের অঞ্চলে কিছু লোকের আছে যাদেরকে দেশি বলে পাশাপাশি আমাদের বাস করে ওদেরকে দেশি বলে আর এই দেশি ভাষাটা ওরা নিজেরা ব্যবহার করে ওরা বলছে যে আমরা এই এলাকার স্থায়ী লোক পুরানো লোক আর অন্য যারা আছে অন্য ব্রাদারি যারা আছে ওদেরকে বলে যে তোরা বাইরে থেকে এসছিস তোরা কোনো কালে এই ওদেরকে দেশি বলা হয় আর এমনিতে ওদের আর একটা নাম আছে বাঙ্গাল দিনাজপুর পশ্চিমবঙ্গের দিনাজপুর আর বাংলাদেশের দিনাজপুর আর ওই রংপুর নওগাঁ এইসব এলাকায় আছে এদের মধ্যে আশ্চর্য নির্লজ্জ কাজগুলি হয় উকিল বাবা যে হয়ে গেল একবারে বাপের চাইতে বেশি নিজের জন্মদাতা বাপের চাইতে বেশি খাতির ওই মহিলার কাছে আসবে ওই ওই বাড়িতে ওই মেয়ের স্বামীর বাড়িতে আসবে আসার পরে পর্দা বলে কিছুই নেই আর জন্য বাপ নিজের বাপের মতো গল্প সল্প করছে আর যখনই আসবে তাকে ওই যুগে গরিবী যুগের কথা আজকে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি লুঙ্গি কমপক্ষে একটা দিতে হবে ভালো দামি একটা লুঙ্গি দিতে হবে বুঝা গেছে হারিয়ে দিতে হবে খালি হাতে ফিরানো যাবে না সারা জীবন ধরেই আত্মীয়তা সবগুলি না কাজ পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিল উকিল মানে কি আপনার একটা কেস চলছে দামাম কোর্টে কথা বলছেন আল্লাহ না করে কোনো কেসে ফাঁসে আর কেসটা আপনি একাই সলভ করতে পারছেন না কারণ ওই দিকে একটু স্ট্রং পার্টি আছে আপনি একাই গিয়ে ওখানে তাল পাচ্ছেন না তখন একটা উকিল ধরলেন আপনি অ্যাডভোকেট বলা হয় বুঝছেন না উকিল ধরলেন হয়তো আপনার কেসটা লড়ছে জেরা করছে ভারত বাংলাদেশে উকিল ছাড়া কেস চালানো যায় না এখানে তো সরাসরিও চালানো যায় কিন্তু ভারত বাংলাদেশে উকিল ছাড়া কোনো কেস চালানো যায় না একটা সরকারি উকিল থাকে একটা বেসরকারি উকিল থাকে যে কাস্টমারদের উকিল হয় কাস্টমারদের কেসের উকিল করে আপনাকে জিতাবার চেষ্টা করে ঠিক না কারণ আপনি নিজে জেরা করে জজের সামনে কথা বলবেন আর আপনি আপনার প্রমাণ পেশ করবেন এতটা ক্ষমতা নেই সুতরাং প্রমাণ না ওইগুলো দিয়ে দিয়েছেন নথিপত্র দিয়ে দিয়েছেন উকিলকে উকিল আপনার কেস লড়ছে এর নাম উকিল আপনি পারছেন না সেই জন্য বাঁপ জিন্দা মজুদ রয়েছে অথবা দাদা মজুদ রয়েছে ভাই মজুদ রয়েছে চাচা মজুদ রয়েছে উকিল কিসের উকিল কখন লাগে আপনি মেয়ের বাপ মেয়ে আছে বাংলাদেশে আর আপনি সৌদি আরবে ছুটি যেতে পারছেন না বিয়ে দিতে হবে হয় টেলিফোনে একটা তরিকা হলে টেলিফোনে বলে দেন যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন সরাসরি আপনি বিয়ের অনুমতি দিয়ে দিলেন আর একটা তরিকা হচ্ছে যে লিখিত অথবা মৌখিক বলে দেন যে আমার বড় ভাইকে আমার মেয়ের বিয়ের জন্য উকিল বানিয়ে দিলাম এটা হচ্ছে উকিল বানানো মানে আমার কাজটা তিনি সেরে দিক কথা বুঝতে পেরেছেন কিন্তু এছাড়া আর কোনো উকিল নেই নিজে অলি বেঁচে থাকতে কোন রকমের উকিল নেই বাবা মাকে বাবা বলতে পারেন ইজ্জতের জন্য হেতনামের জন্য যেখানে বলা নিষেধ আছে বা নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হওয়া হারামের হাদিস রয়েছে যারা এরকম করবে তাদের জন্য জান্নাত হারাম হাদিস রয়েছে এগুলির অর্থই বুঝে না যারা এই ভুল ফতোয়া দেয় যে কাউকে বাপ বলা যাবে না বাপ বড় ওস্তাদকে বলতে পারেন হ্যাঁ বড় কোনো আলেমকে বাপ বলতে পারেন শেখিম নেব সৌদি আরবের লোকেরা ফাজিলামেদ বলতে বলতে সুতরাং আপনি শ্বশুরকে বাপ বলতে পারেন শাশুড়িকে মা বলতে পারেন তো মা আর যদি শ্বশুর মা বলে তো অসুবিধাটা কি মা বললে তো নিজের মাকে উচ্ছেদ করা হয় না যেটা হারাম সেটা হচ্ছে যে আপনি আপনার বাপ হয়তো অশিক্ষিত অথবা আপনার বাপ হচ্ছে কুখ্যাত চোর আপনি চাইছেন না যে চোরকে আমি বাপ বলি পরিচয় দেব না বাপের অথবা চাষি আর আমি হয়ে গেছি এম বিবিএস ডাক্তার কি করে বলবো যে এটা আমার বাপ সুতরাং আপনি আপনার বাপের নামটাই উড়িয়ে দিলেন কেউ যদি জিজ্ঞেস আপনার বাপকে বলছে আমার বাপ হচ্ছে অমুক মিনিস্টার মন্ত্রী অমুক এমপি বুঝে গেছে এইটা হারাম এইটা হারাম কাবিরা গন আপনার বাপের পরিচয় আপনি হারিয়ে দিলেন যেমন এইরকম কলেজ ইউনিভার্সিটির ঘটনা রয়েছে আলিগড় রয়েছে যে এক চাষি খুব কষ্ট করে ছেলেকে আলিগড়ে পড়িয়েছে মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি ভালো শিক্ষিত ছেলে হয়েছে যে এইভাবে চাষি অবস্থা ইউনিভার্সিটিতে যাব তো ছেলে লজ্জা পাবে ওই বুঝা বুঝাবুঝি নাই ও ছেলের জন্য ও চালের বস্তা চাল কিছুটা চালের বোঝা কাঁধে করে নিয়ে এসে হাজির হয়ে গেছে চাল ডাল কিছু মড়ি টুড়ি কিছু আছে নিয়ে এসে হাজির হয়ে গেছে এই দেখে খুব ছেলে লজ্জা পেয়েছে বোকা ছেলে পড়া বোকা এটা আমার নানা বলতে এগুলো পড়া বোকা মানে শিক্ষিত বোকা বন্ধুরা জিজ্ঞেস এটা কে কে রে রে আমাদের আমাদের বাড়ির বাড়ির চাকর সাথে চাকরি এদের আল্লাহন রয়েছে এদের জন্য জান্নাত থারাম রয়েছে যারা নিজের বাপের কি করলো সাথে সম্পৃক্ততা অস্বীকার করলো হ্যাঁ বাপের সম্পৃক্ততাকে বাপের সাথে নিষ্পতটা শেষ করে দিল বাপের পরিচয় পর্যন্ত দিল না এইরকম যারা কাগজপত্রে জালিয়াত করছেন আপনার বাপের নাম আবদুল্লাহ আর এখানে এক আমার পাসপোর্ট তৈরি করে নিয়ে আপনি বাপের নাম আর কিছু দিয়ে আব্দুল খালেক দিয়ে অন্য কাউকে বাপ বানিয়ে এগুলো হারাম যাইজ নাই কেন এটা পার্মানেন্ট ডকুমেন্ট আপনার পাসপোর্ট খামা এগুলি যাইজ নাই কিন্তু এমনিতে টেম্পোরারি কাউকে মুরব্বী মানুষকে বাপ বলা অথবা কোনো মহিলাকে মা বলা যাইজ রয়েছে জি রয়েছে আর সবচেয়ে ভালো আরবদের মতো বলেন যাদের দ্বিধা হবে আরবদের মতো বলেন আরবরা কি বলে আম্মাতি বলে বা আমি বলে শ্বশুরকে আমি বলে চাচা আর আম্মাতি বলে কিন্তু আমার দেশে বলে তো ভাত দিবে না এমনি তো তো বৌদের ওপরে কি জুলম অত্যাচার বউ ননদ সবাই মিলে গণ ধোলাই দিচ্ছে আউজবিল্লা আউজবিল্লা এত জালেম এসব পরিবারের শাশুড়ি শ্বশুর বা ননদ গুলো তো ওই ওই পরিবারে গিয়ে যদি খালামা কেমন আছেন কাকি আছেন তো মার খেয়ে জীবনটাই শেষ হবে জি জি আল্লাহ হেফাজত করেন মধ্যে ফিরিয়ে তিন মাসের মধ্যে না পরে তিন মাসিকের মধ্যে যদি নেন তাহলে দুটো সাক্ষী রাখবেন দুটো সাক্ষী রাখবেন আর সাক্ষী ওদেরকে জানিয়ে সবচেয়ে উত্তম সাক্ষী রাখা সাক্ষী রেখে বলবেন আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম কিন্তু আমি তাকে ফেরত নিচ্ছি যাতে করে আগামীতে কোনো দিন আপনি আর তিন তালাক হয়ে গেছে কিন্তু স্ত্রী রক্ষা করার জন্য ইমানের দুর্বলতার কারণে অস্বীকার না করতে পারেন সাক্ষী আছে এই দুজন বলে এই তোর তো এক তালাক তালাক শুনেছি মুখ সালে তাহলে তো কি করে ফিরাছিস আর আর একদম আর আর দুইজন বলছে এই তোর তো তুই তালাক আর আর তালাক দিয়েছিস আমরা শুনেছি এই করে আর দুজন বলছে যে তোর তো অমুক সালে তালাক শুনেছি দুই হাজার দুই একবার তালাক দিয়েছিস দুই হাজার চারে একবার তালাক দুই হাজার দশে বারো পনেরোতে একবার তালাক দিয়েছিস তাহলে শেষ তাহলে আর ইমানের দুর্বলতার কারণে দাবি করে পারবে না যে না না আমি তালাক দিইনি দুই তালাক দিয়েছি তিন তালাক দিয়ে দুই তালাক দিয়েছি এই জন্য সাক্ষী রাখা হচ্ছে শ্রেয় ভালো কিন্তু সাক্ষী না রেখেও যদি ফিরিয়ে নেয় আল্লাহকে ভয় করে সাক্ষীটা কি না রেখে ঝগড়া হয়েছিল হয়েছিল তালাক দিয়ে দিচ্ছে আবার তার সাথে মেলামেশা শুরু করে দিল বা স্ত্রীকে সরাসরি তালাক দিয়েছি কিন্তু তুমি আমি জানলাম তোমাকে ফিরিয়ে নিলাম কিন্তু এই তালাক তার গণনাতে চলে এসছে তাকে মনে রাখতে হয় এবং তার মাসলা জানা থাকতে হবে আগামীতে সতর্ক সাবধান জি বাবার আপন চাস্ত বোন বাবার আপন চাস্ত বোন কে ফুফু জি জি ফুফনা ওইটা ফুফুনা ফুফু হচ্ছে আপন ফুফু হ্যাঁ আপন ফুফু বই মাতৃ বই পিতৃ এগুলো ফুফু কিন্তু চাস্তগুলো না চাস্ত খালাতো ফুফাতো এগুলো সব বিয়ে করা যাবে আসবে মাসলাগুলি আসবে হ্যাঁ হিন্দুদের পাক যদি গোস্ত ছাড়া হয় কারণ গোস্ত পাক মানে গোস্ত ওরা হয়তো জবাইও করতে পারে তারপর কি গোস্ত দিচ্ছে আল্লাহ জানে ওদের কাছে তো হালাল হারাম নাই বিড়ালেরও গোস্ত দিতে পারে কুকুরেরও দিতে পারে সুতরাং গোস্ত খাওয়া যায় না অন্য অন্য খাবার জায়েজ তার মধ্যেও যদি মুসলিম হোটেল থাকে তাহলে অমুসলিম হোটেলে খাওয়া ঠিক নয় আপনার ইমানের দাবি যে অমুসলিমদের হাতের খাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিম পাচ্ছেন মজলিসের কাফারা দোয়া পড়েন সুবহানাকা اللہم و حمدک اشہدو اللہ الہ الا انتا استغفرک واتو بلیک وصل اللہ علی نبینا محمد وعلى آلہ وصحبہ اجمائن